रानी रानी कोई तुमी भाभी जाई एतो समय धरे की करछो पैकिंग करे रेखो सब किछु आम्रा सकाल बेला बेरिये पड़बो एखन आसो दुपुरे खाबार खेते हबे अच्छा भाभी आमी किन्तु बिकेले एकटु घुरते बेर हबो सत्यि भाभी सिलेटेर चा बागानगुलो अनेक सुंदर ठीक आछे এবার আমি আপনাদেরকে গল্পের নায়িকা রানীর পরিচয় দিয়ে দেই। হুমায়রা রাফুর জাহান রানী ক্লাস টেনে পড়ে। খুব ছোটবেলায় বাবা মারা যায়, গত কয়েক মাস আগে মাও মারা যায়। ওরা দুই ভাই বোন, ভাই বড়। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে। রানীর ভাই হলো নিয়াজ মাহমুদ, ভাবি ফারজানা ইসলাম তুলি। ওরা হানিমুন এসেছে সিলেটের মৌলভীবাজার চা বাগান দেখতে। বাবা মার না থাকার কারণে ভাইয়া ভাবি রানীকেও সাথে করে নিয়ে আসছে। রানী দেখতে ঠিক রানীর মতোই, খুবই সুন্দরী, 5 ফিট 5 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা। 6 দিন কেটে গেল, আগামীকালকে ফিরে যেতে হবে বাড়ি। কিন্তু রানীর মন যেতে চাইছে না, তার ইচ্ছে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যেতে। রানীর ভাইয়া ভাবি দুপুরের খাবারকে একটু বিশ্রাম নিচ্ছে। বিকেলে রানী একা একা ঘুরতে বের হলো। রানীর চা বাগান ঘুরে ঘুরে দেখছে, হঠাৎই রানীর মনে হলো পায়ের সামনে সাপ। সাপ সাপ বাঁচাও সাপ বলেই দৌড়াচ্ছে। কিছু দূর যেতেই রানী হোঁচট খেয়ে পড়ে গিয়ে বাম হাতটা কেটে যায়। রানী চিৎকার দিয়ে বলতে লাগলো, কেউ কে আছেন, একটু সাহায্য করুন প্লিজ। রানীর চিৎকার শুনে একটা ছেলে এগিয়ে আসলো রানীর দিকে। ম্যাম, কিছু হয়েছে আপনার? ইস, আপনার তো হাত কেটে রক্ত বের হচ্ছে। পকেট থেকে একটা রুমাল বের করে হাতে বেঁধে দিল। হাই, আমি রিজবি আহমেদ রাজ, আপনি? আসসালামু আলাইকুম, আমি হুমায়রা হুরজাহান। ওই যে সামনে রিসোর্টে আমরা আছি। ওয়ালাইকুম আসসালাম, আমরা তো ওই রিসোর্টেই উঠলাম। আচ্ছা আসি, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ওই ম্যাম চলে যাচ্ছেন, আপনার মুখটা তো একটু দেখিয়ে যান। রানী একটা হাসি দিয়ে চলে গেল। দেখ মেয়েটা এমন কেন, আমি ওকে সাহায্য করলাম কিন্তু আমি একটু মুখটা দেখাতে বললাম, দেখালো না। মেয়েটা বোরখা পরা ছিল না তো, তাহলে ওড়না দিয়ে মুখ কেন ঢেকে রাখলো? রাজ কিছু সময় ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর একদম পা বাড়াতেই পায়ের নিচে কিছু একটা বাঁধলো। রাজ নিচে হতে দেখলো একটা হেয়ার রিং, তার পাশে কতগুলো ভাঙা রেশমি চুড়ি, একটা পায়েল। রাজ সবগুলো কুড়িয়ে নিল, এরপর আবারও রাজ হাঁটা ধরলো। তখন চোখে পড়লো কালো রঙের এক টুকরো কাপড়। রাজ কাপড় টুকরো হাতে নিয়ে বলল, আরে এটা তো হুমায়রার গায়ের ওড়নার টুকরো। ম্যাম আপনি চলে গেছেন ঠিকই, কিন্তু আমার জন্য রেখে গেলেন আপনার কিছু স্মৃতি, বলতে হবে আমি বেশ লাকি ম্যান। এবার গল্পের নায়ক রাজের পরিচয় দেই। রিজবি আহমেদ রাজ, রাজ অনার্স তৃতীয় বর্ষে পড়ে। বাবা ঢাকা শহরের একজন বিজনেসম্যান। ওরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, রাজ সবার ছোট। রাজের বাবার নাম আরিফ রহমান, মা আলেয়া বেগম। রাত হয়ে গেল, রানী সব কিছু গুছিয়ে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। রাজ বন্ধুদের সাথে সিলেটের মৌলভীবাজার চা বাগানে ঘুরতে এসেছে। রাজ রিসোর্টে এসে বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করল। ওরা 5 বন্ধু, রিয়াদ, নিলয়, মারুফ, অভি আর রাজ। আরে মামু, মেয়েটার মুখ না দেখেই প্রেমে পড়ে গেলি, শুধু চোখ দুটো দেখেই? রাজ আসলে তুই একটা জিনিস, সব সময় আলাদা, এমন কেন রে ভাই তুই? আমি তোমাদের মতো না, যখন তখন ক্রাশ নামক বাস খাই না। এই প্রথম কোনো মেয়ের চোখ দেখে ক্রাশ খেয়েছি। আচ্ছা চলো খেয়ে আসি। ওরা 5 জন খেয়ে আসলো। রাজ বিছানায় বসে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করলো। এ হে আহা, এ হে অচেনা মন বোঝে না, তোকে ছাড়া ভালো লাগে না, তিসে হারা তোকে খুঁজে তোর মাঝে শেষ ঠিকানা, যতই দূরে তুই থাক না তোর মনেরই কাছে রাখ না, কাছাকাছি তোকে না পেলে থেমে যায় সব ভাবনা। রানীর ঘুম ভাঙলো গান শুনে। রানী শোয়া থেকে উঠে আধশোয়া হয়ে বসে মনোযোগ দিয়ে গান শুনছে আর মনে মনে বলছে, বাহ বেশ সুন্দর গানের গলা তো, মন কেড়ে নেওয়ার মতো। পরদিন সকালে রাজ রিসেপশনে এসে জিজ্ঞেস করলো, হ্যালো ম্যাম, হুমায়রা হুরজাহান নামের মেয়েটা কোন রুমে থাকে? সরি স্যার, এ ব্যাপারে আপনাকে যে সাহায্য করতে পারছি না, কারণ কিছু সময় আগে ম্যাম চলে গেছে। ও শিট, এখন আমি কি করে খুঁজে পাবো হুমায়রাকে? একা হতাশা নিয়ে রাজ ফিরে আসলো নিজেদের রুমে আর মনে মনে বলছে, এই প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছি কিন্তু ভাবিনি তাকে খুঁজে পাবো না, আমি হাল ছাড়ার পাত্র নই। হুমায়রা আমি তোমাকে খুঁজে বের করবই, তুমি হবে আমার প্রিয়তমা। এমন করে কেটে গেল 7 দিন। এবার রাজ তার বন্ধুদের নিয়ে ঢাকায় ফিরবে। ওরা সবাই ঢাকাতে এসে পৌঁছালো। আস্তে আস্তে রাত হয়ে গেল। বাড়ি ফিরে রাজ শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাজের মা রাজের রুমে আসলো। রাজ উঠ তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে নে, আমরা আজ গ্রামের বাড়ি যাব। তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করছে, দেরি করিস না, তাড়াতাড়ি উঠে পড়। কি কি বলছো এইসব,
আমি এখন বিয়ে করব না, কারণ আমার লেখাপড়া এখনও শেষ হয়নি। আর তোমরা চাইছো এখনই একটা পেতনিকে আমার ঘরে চড়িয়ে দিতে? এটা একদমই ঠিক হচ্ছে না। এসব আমাকে বলে কোনো লাভ নেই, তুই তোর বাবাকে বল। আর তুই ভালো করেই জানিস তোর বাবা আমার কোনো কথাই শুনে না, সে যেটা ভালো মনে করে সেটাই করে। সুতরাং বাধ্য ছেলের মতো সাজুগুজু করে নিচে চলে আয়, এতেই তোমার মঙ্গল আমার বাপজান। আমি পারবো না বাবাকে বলতে, কারণ আমি বাবাকে খুব ভয় পাই। আচ্ছা মা, তুমি দুনিয়াতে আর কোনো পুরুষ মানুষ পেলে না, এই হিটলারটাকে বিয়ে করতে হলো? হিটলারটা আমাদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অতিষ্ঠ করে ফেলে, কখনো জানতে চায় না আমরা কি চাই আর কি চাই না। সেটা যেটা ভালো মনে করবে সেটাই করবে, একবারও ভাবে না তার সিদ্ধান্তে আমরা খুশি কিনা। বাপ না যে এক নম্বরের কষাই। বেয়াদব ছেলে, বাবাকে হিটলার বলো আর কষাই বলো, জানতে পারলে তোমার ঠ্যাং ভেঙে গড়ে বসিয়ে রাখবে। আচ্ছা নিচে আয়, তা না হলে তোর খবর আছে। দূর, এসব কী হচ্ছে আমার সাথে? কাউকে ভালোবাসার আগে ভালোবাসার মুকুলটা ঝরে পড়বে না, এটা হতে পারে না। আমি হুমায়রাকে খুঁজে বের করব। হুমায়রাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। হুমায়রা, তুমি হলে আমার প্রিয়তমা, তোমাকে যে খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করব আর কাউকে না। কিন্তু এই বিয়েটা কি করে আটকাবো? ধুর, কিছুই ভাবতে পারছি না। আর কিছু সময় পর রাজার বাবা মা, রাজার ওর বোন ও দুলাভাই গ্রামের বাড়ির দিকে রওনা হলো। রাজার বোন নীলা আহমেদ ও দুলাভাই নাহিদ চৌধুরী, ওরা ঘন্টা চার পর গ্রামের বাড়িতে আসলো। এসেই ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে রাজ পুকুর পরে সিঁড়িতে গিয়ে বসলো। একটু পরে নীলা এসে রাজের কাঁধে হাত রেখে পাশে বসলো। ভাই, তোর কি বিয়েতে মত নেই? এভাবে মন মরা হয়ে বসে আছিস যে। না আপু, আমি এই বিয়েটা করতে চাই না। মাকে বলেছিলাম কিন্তু কোনো লাভ হলো না। মা বাবাকে বলতে বলল, তুই তো জানিস আমি বাবাকে প্রচণ্ড ভয় পাই। ভাই, মেয়েটা কিন্তু খুব ভালো, দেখতেও বেশ সুন্দর, তবে মেয়েটা একটু ছোট, বয়স খুব অল্প। ছোট মানে? মানে রানী ক্লাস দশম শ্রেণীতে লেখাপড়া করে, সামনে SSC পরীক্ষা দিবে। রানী মানে? মেয়েটার নাম কি রানী? আর সবে মাত্র দশম শ্রেণীতে পড়ে, এত ছোট একটা মেয়েটাকে কেন বিয়ে দিচ্ছে ওর বাবা মা? নাকি তারা ঘাট থেকে বোঝা নামাতে চাইছে? এখনকার যুগে কেউ বাল্যবিবাহ দেয়? আমার মাথায় কিছুই আসছে না, কেন তারা মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে? আরে রানীর বাবা মানে, রানীর শুধু একটা ভাই আছে। সবচেয়ে বড় কথা হলো রানীর বাবা আর আমাদের বাবা বন্ধু ছিল। বাবা রানীর বাবাকে কথা দিয়েছিল তোদের বিয়ে দেবে, তাই তো তোদের কাল বিয়ে। সব কিছু মেনে নে ভাই, দেখবি সুখী হবি। এমন একটা এতিম মেয়েকে বউ করে নিয়ে এলে আল্লাহ তোর ওপর সন্তুষ্ট হবে। রাজ মনে মনে বলল, বিয়েটা হয়তো আমি করব, কিন্তু এই মেয়েকে কখনো ভালোবাসতে পারবো না, কারণ আমি হুমায়রাকে ভালোবাসি। হুমায়রা যে আমার প্রাণের প্রিয়তমা, এখন মেয়েটা এতিম সেটা তো আর আমার দোষ না। এতিম বলেই কি তাকে করুণা করে ভালোবাসতে হবে? পারবো না সেটা কোনো দিন। পরদিন রাজা রানীর বিয়ে হয়ে গেল। খুব ঘরোয়া পরিবেশে বিয়েটা হলো, কোনো লোক জানাজানি করলো না, কারণ রানীর এখনও বিয়ের বয়স হয়নি। বর্তমান সময় বাল্যবিবাহ প্রমাণ হলে নিশ্চিত জেলে যেতে হবে, তাই রাজার বাবা রানীর ভাই মিলে ওদের দুজনের বিয়েটা গোপনেই দিয়েছে। রানীকে নিয়ে ঢাকার বাড়ির দিকে রওনা হলো রাজের পরিবার। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেল, রানীকে বাসর করে বসিয়ে রাখা হলো। এদিকে রাজ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করতে লাগলো, একটার পর একটা সিগারেট খাচ্ছে। বাবা এসে রাজের কাঁধে হাত রাখলো। বাবা কিছু বলবে? ঘরে যা রাজ, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা, এখনই যাচ্ছি। রাজ রুমে গিয়ে দরজাটা লক করে দিল। রানী বিছানা থেকে নেমে রাজের পায়ে হাত দিয়ে সালাম করলো। রাজ সরে গিয়ে বলল, এই মেয়ে আমাকে স্পর্শ করার সাহস আর দেখাবে না, আমি তোমাকে বউ হিসেবে মানি না। পিচি একটা মেয়ে, তোমার মতো পিচি মেয়েকে আমি কখনোই বউয়ের অধিকার দিব না, আর কোনো দিন আমাকে স্পর্শ করার সাহস দেখাবে না। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না? তাছাড়া আমি একজনকে ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? এই কথাগুলো আপনি আপনার পরিবারের লোকদের কেন বলেননি? আমার জীবনটা নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? আপনি আমার জীবন নষ্ট করবেন বলেই আপনার পরিবারের এত আয়োজন ছিল? কারণ আমি বাবার মুখের উপর কথা বলতে পারি না, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার পাওয়ার আশা কখনো করবে না। আর আমি তোমার জীবন নষ্ট করিনি, করেছে আমার বাবা। তুমি গিয়ে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে চাও, হয়তো উত্তর পেলেও পেতে পারো। রাজ হাহা করে হাসি দিয়ে বলল, আমি জানতাম আমার সাথে ঠিক এমনটাই হবে। আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন কেন? এই কথাগুলো ছিল অভিনয়, কারণ আমি আর পাঁচটা মেয়ের মতো এই কথাগুলো বলতে চাই না।
আমার বয়সটা খুব অল্প হতে পারে, কিন্তু আমার বাস্তব জীবনটা খুব কঠিন। খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছি, কয়েক মাস আগে মাকেও হারিয়েছি, আর ভাই ভাবি কথা নাই বা বললাম। মা মারা যাওয়ার পর তারা তো আমাকে তাদের ঘাড়ের বোঝা মনে করত। তারা চাইতো কখন তাদের ঘাট থেকে এই আবর্জনার বোঝাটা ছুঁড়ে ফেলবে। আর আমি আশাও করি না আপনার থেকে স্বামীর অধিকার পাব। খুব কষ্ট করে বড় হয়েছি তো তাই এইসব সহ্য হয়ে গেছে। শুধু একটা অনুরোধ, এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবেন না। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি না হয় আপনাদের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকব, শুধু দুবেলা খাবার পেলেই চলবে, কখনো কোনো অভিযোগ করব না। তুমি একটু বেশি কথা বলো মনে হয়। তোমার বস্তা পচা ফালতু কথা শোনার টাইম নেই আমার। এই নাও বালিশ, নিচে শুয়ে পড়ো। আর হ্যাঁ, সকালবেলা শাওয়ার নিয়ে নিচে নামবে। কেউ যেন বুঝতে না পারে আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। রাজবিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। রানী ফ্লোরে একটা মাদুর বিছিয়ে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। সারা রাত কাঁদতে কাঁদতেই পার করলো। ফজরের আজান হলে রানী শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিচে আসলো। কি রে মা, এত তাড়াতাড়ি উঠে পড়লি, রাতে ঘুম হয়নি বুঝি? মা, আমার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই উঠে পড়লাম। ঘুম ভালোই হয়েছে। হয়েছে বুঝেছি পাকনা বুড়ি, এই নে কফিটা খেয়ে নে, তারপর তোর বরকে কফি দিয়ে। আচ্ছা আপু, আমি এক্ষুনি দিয়ে আসছি। রানীমা, এত তাড়াতাড়ি কফি নিয়ে যাস না, রাজ এত সকালে ঘুম থেকে ওঠে না। এখন কফি নিয়ে গেলে রাজ রাগ করবে, তার থেকে বরং তুই তোর আপুর সাথে বসে কফি খা। কি যে বলো মা, এখন রাজ আর একা নেই, আগের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে রাজকে। রানী বোন আমার, তুই যা, কিচ্ছু হবে না। তোকে রাজ কিছু বললে তুই আমাকে এসে বলিস, কেমন? রানী হ্যাসচোক মাথা নাড়িয়ে কফি নিয়ে রাজের কাছে আসলো। এই যে শুনছেন, আপনার কফি খেয়ে নিন, তা না হলে ঠান্ডা হয়ে যাবে, বেলা অনেক হয়েছে, এবার ঘুম থেকে উঠুন, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমালে শরীর খারাপ করবে। এই মেয়ে, এত সকালবেলা আমাকে কেন বিরক্ত করছিস? তোর থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আর একটা কথা যদি বলিস তাহলে মার খাবি। যা ভাগ এখান থেকে, পেয়াদব একটা। কিন্তু রাজ রেগে যায়। এবার রাজ রানীর হাত থেকে কফিটা নিয়ে রানীর হাতে ঢেলে দিল। ও মা গো, আমার হাতে চলে গেল গো বলে একটা চিৎকার দিল। রানীর চিৎকার শুনে রাজের মা আর বোন তাড়াহুড়ো করে চলে আসলো রাজের রুমে। কি রে মা, চিৎকার কেন দিলি? মা, কফিটা আমার হাতে পড়েছে, তাই চিৎকার দিলাম। রাজ রানীর মুখের কথা শুনে অবাক হলো আর ভাবলো, মেয়েটা মিথ্যা কেন বলল? কফিটা তো আমি ফেলেছি ওর হাতে, যাই বলুক তাতে আমার কি, মরুক গিয়ে। নীলা রানীর হাতে ঠান্ডা পানি দিয়ে ওর রুমে নিয়ে গেল। নীলা রানীর হাতে মলম লাগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো, কফি পড়ে গেছে নাকি ভাই তোর হাতে ফেলেছে? সত্যি বলবি, মিথ্যে কথা বলার চেষ্টা একদম করবি না। আমি জানি তখন তুই মিথ্যে বলেছিস, কিন্তু কেন, রাজ তোর স্বামী বলে? প্লিজ আপু, কাউকে বলবে না তো, তোমার ভাই এমন কাজ করেছে, আল্লাহর কসম রইল। আমি চাই না তোমার ভাই আমার জন্য কারো কাছ থেকে বকা খাক। আমি জানি তোদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, তাই বলে এই স্বামীর সব অন্যায় সহ্য করে নিলে তুই কিন্তু সত্যি সত্যি একদিন হেরে যাবি। এমনভাবে হারবি তখন আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। রানী আপুকে জড়িয়ে ধরে বলল, তাহলে আমি কি করব? তুমি বলে দাও, তোমার ভাই আমাকে সহ্যই করতে পারে না, আমাকে দেখলেই রেগে যায়। স্বামী তোর, তুই কি করে স্বামীর ভালোবাসা আদায় করবি সেটা তোকেই খুঁজে বের করতে হবে। তবে একটা কথা কি জানিস, একটা মেয়ের জীবনে কিন্তু তার স্বামী সব কিছু, বেলা ফোরোবার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু স্বামীই পাশে থাকে। আচ্ছা ঠিক আছে আপু, আমি চেষ্টা করব তোমার ভাইয়ের ভালোবাসা পাওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। এদিকে রাজ ফ্রেশ হয়ে নাস্তা না করেই বেরিয়ে পড়লো বন্ধুদের সাথে আড্ডা দিতে। দুপুরবেলা লাঞ্চ করে নীলা তার শ্বশুর বাড়ি চলে গেল। রাজ বাড়ি ফিরল রাতের বেলা। কি রে রাজ, গড়ে নতুন বউ রেখে তুই সারাদিন কই ছিলি? মেয়েটা তোর জন্য সারাদিন না খেয়ে বসে আছে। রানী কিন্তু এখনও ছোট, মেয়েটাকে কোনো কষ্ট দিস না বাবা। মায়ের কথা শুনে রাজের খুব রাগ হলো। রাজ কোনো কথা না বলে সরাসরি রুমে চলে গেল। রানীকে বিছানা থেকে উঠিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। রেগে মেগে বলল, এই ফাজিল মেয়ে, তুই আমার জন্য না খেয়ে কেন আছিস? তোর জন্য মা কেন আমাকে বকলো? নাকি বোঝাতে চাইছিস তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস, নাকি আমাকে আমার বাবা মায়ের চোখে খারাপ সাজানোর জন্য ন্যাকামি করিস? কোনটা,
কান খুলে শুনে ডাক, এত ন্যাকামি আমার পোষায় না। নেক্সট টাইম আমার জন্য না খেয়ে বসে থাকবি না, তাহলে তোকে আমি কী করবো তা আমি নিজেও জানি না। রানি কোনো কথা না বলে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাজ খাবার নিয়ে রানির সামনে রেখে বলল, এই নে এখন খা, আমি খেয়ে এসেছি, আর ন্যাকামি করিস না। রানি এবার চুপ, রাজের কোনো কথার প্রতিউত্তর না করে খাবার খেয়ে নিল। পরদিন সকালে রানির ভাই আসলো ওদের নিতে। রানি ওর ভাইয়ের সাথে গ্রামের বাড়ি যাবে, সামনে এসএসসি এক্সাম। রানি ওর শ্বশুরমশাইকে ডেকে বলল, বাবা আমি বাড়ি যাব, কিন্তু তাড়াতাড়ি ফিরব না, কারণ কয়েকদিন পর আমার এসএসসি পরীক্ষা, পরীক্ষা শেষ হলে আবার ফিরে আসব। ঠিক আছে মা, রাজ রেডি হয়ে নাও রানীদের বাড়ি যাওয়ার জন্য, আমি চাই তুইও রানীর সাথে ওদের বাড়িতে যাবি। রাজ বাবার মুখের উপর কথা বলতে পারে না বলে চুপচাপ রেডি হয়ে আসলো, আর রাগে গজ গজ করতে লাগলো। ওরা তিনজনই বেরিয়ে পড়লো রানীদের বাড়ির উদ্দেশ্যে। চার ঘন্টা পর রানীদের বাড়ি এসে পৌঁছালো। রাজ ফ্রেশ হয়ে আসলে রানী রাজকে খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলেই রানীর বান্ধবী মীরা আসলো। রানী মীরাকে দেখে জড়িয়ে ধরল, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। তা দুলাভাই কোথায়, তার সাথে পরিচয় করিয়ে দিবি না? আমার রুমে আছে, চল পরিচয় করিয়ে দেই। রানী মীরাকে নিয়ে ওর রুমে এসে রাজের পাশে বসে বলল, এই যে শুনছেন। হ্যাঁ বলো, শুনছি, কি হয়েছে বলো। ও হলো আমার বান্ধবী মীরা, আর মীরা এই হলো আমার বর রাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। তা দুলা ভাই, আমার বান্ধবী আপনাকে ঠিক মতো আদর যত্ন করে তো? কিসব উল্টোপাল্টা কথা বলছিস, চুপ কর বইন। আপনাকে টেনশন নিতে হবে না, সব কিছু ঠিকঠাক আছে, থাকলেই ভালো। রানী শোন, আর তো মাত্র কয়েকটা দিন পর পরীক্ষা, তুই কি থাকবি নাকি চলে যাবি? যাব না, থাকবো, পরীক্ষা দিয়ে তারপর যাব। এমনিতেই কয়েকদিন পড়া হয়নি, এখন যদি না পড়ি তাহলে পাশ করতে পারবো না। তাহলে তো ভালোই হবে, আমার সায়েন্সের বিষয়গুলোতে একটু সমস্যা আছে, তোর সাথে পড়লে আর সমস্যা থাকবে না। আচ্ছা আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে, আবার পরে আসবো। দুলা ভাই আসলাম। বলেই মীরা চলে গেল। রাজি অল্প সময় একটা ব্যাপার লক্ষ্য করলো, তা হলো রানীর ভাই আর ভাবি রানীর সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। রাজ মনে মনে বলল, তাহলে রানী বাসুরাতে যা যা বলছে সবগুলোই সত্যি, মেয়েটা সত্যিই দুঃখী, আমার সিম্প্যাথি পাওয়ার জন্য মিথ্যা বলেনি, সত্যিটাই বলেছে। যাগকে এত ভেবে কাজ নেই, যা হবার তাই হবে। রাতে ডিনার করে রাজ ঘুমিয়ে পড়ল। রানী বই পড়ছে, অনেক রাত হলে রানীর খুব ঘুম ধরে। রানী গিয়ে রাজের পাশে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙল রাজের, দেখল রানীকে জড়িয়ে ঘুমিয়েছিল। রাজ রানীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েরা ঘুমালে এত সুন্দর লাগে, তাই এতদিন শুধু গল্প আর সিনেমায় দেখেছি, কিন্তু আজ রানীকে দেখে সত্যি সত্যি এটা উপলব্ধি করতে পারলাম। রাজের নেশা ধরালো, আস্তে আস্তে মুখটা রানীর কপালের দিকে এগোচ্ছে। হঠাৎ রাজের হোমারের কথা মনে আসলো। রানীকে জোরে একটা ধাক্কা দিল, রানীর ঘুম ভেঙে গেল। রানী হুড়মুড় করে উঠে বসে বলল, সরি, আসলে কাল রাতে বই পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছিল, তো তাই নিচে বিছানা না করে আপনার পাশে শুয়ে পড়েছি, সরি, ক্ষমা করবেন। হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। এবার যাও, আমার জন্য নাস্তা তৈরি করো, আমি ঢাকায় ফিরব। আজই চলে যাবেন? আর কয়েকটা দিন থাকলে হতো না? আপনি থাকলে আমার ভালো লাগতো, প্লিজ থেকে যান। না, তোর বাড়ি তুই থাক, তোর বাড়ি থাকার কোনো ইচ্ছে আমার নেই। আর তোর কত বড় সাহস আমাকে অনুরোধ করিস, মেরে মুখ ভেঙে দিব, যাই এখান থেকে। রানী কাঁদতে কাঁদতে চলে গেল রাজের জন্য নাস্তা বানাতে। রাজ ফ্রেশ হয়ে নাস্তা করে নিল, এবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। রাজ রানীকে ডাকল, এই নে তোর জন্য বাবা টাকা পাঠিয়েছে, আর বলছে ভালো করে পরীক্ষা দিস, আমি গেলাম, থাক তুই। যাই বলতে নেই, আসি বলেন। ওই একই হলো, আপনি শুধু বাবার কথা বললেন, আপনি কিছু বলবেন না, আর পরীক্ষার দিন আসবেন না? আমি তোকে কি বলবো, আর পরীক্ষা দিবি তুই, আমি এসে কি করব? আমি তো আর তোর খাতায় লিখে দিব না, তাই আমাকে আসতেও হবে না। আচ্ছা সাবধানে যাবেন, আস্তে গাড়ি ড্রাইভ করবেন, বাসায় পৌঁছে আমাকে একটা ফোন করবেন প্লিজ, এই নিন আমার ফোন নাম্বার। আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না, তোর চিন্তা তুই কর। রাজ রানীর ভাই ভাবির থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেল। ঢাকায় পৌঁছে রাজ রানীকে ফোন করলো না, রাতে রানী নিজেই ফোন করল। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রানী। আপনি ঢাকা পৌঁছে আমাকে তো ফোন করলেন না, তাই আমি নিজেই ফোন করলাম, ঠিকমতো পৌঁছেছেন কিনা, আপনি ঠিক আছেন? তোকে বলছি না আমাকে নিয়ে এত চিন্তা করবি না, তোর চিন্তা তুই কর, ফোন রাখ, আর কখন আমাকে ফোন করবি না, তোকে আমার সহ্য হয় না,
এই কথা আর কতবার বলবো। এই তুই এত বেহায়া কেন? রাজরানীর মুখের উপরে ফোনটা কেটে দিল। রাজার এমন ব্যবহারে রানী খুবই কষ্ট পেল। কয়েকদিন পর রানীর পরীক্ষা শুরু। রানী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর মীরার সাথে দেখা। কি রে, তুই একা এলি, ভাইয়া আসেনি? না, তোর ভাইয়ার একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি, আসবে পরে। চল এবার রুম খুঁজে বের করি। এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিল। রানী বলে রানী পেছন ফিরতে দেখলো রাজ দাঁড়িয়ে আছে। রানী অনেকটা অবাক হলো আর মনে মনে বলল, যে লোকটা আমাকে সহ্য করতে পারে না সেই লোকটা আমার পরীক্ষার দিন হাজির, কিন্তু কি করে সম্ভব? আমার যেন বিশ্বাস হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো। কি রে শয়তানি, ভাইয়া নাকি আসবে না, তাহলে সামনে দাঁড়িয়ে কে? দেখলি তোকে কতটা ভালোবাসে, শত ব্যস্ততা রেখেও তোর কাছে ছুটে এসেছে। মীরা, আমাকে একটা চিমটি কাট তো, আমি সত্যি বাস্তবে আছি নাকি স্বপ্ন দেখছি? মীরা খুব জোরে একটা চিমটি কাটলো রানীকে। আউচ, পেতনি, এত জোরে কেউ চিমটি কাটে? আচ্ছা তুই যা, আমি আসছি, তোর ভাইয়ার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। রাজ রানীর দিকে এগিয়ে আসলো। আপনি এখানে বলছিলেন তো আসবেন না, আমি স্বপ্ন দেখছি না তো। না এসে উপায় আছে? তা না হলে আমি তো আর বাড়ি থাকতে পারবো না। তুমি যাও, ভালোভাবে পরীক্ষা দাও, আমাকে নিয়ে তোমার এই মুহূর্তে ভাবতে হবে না, তোমার পরীক্ষা নিয়ে ভাবো। রানী রাজের মুখে তুমি শুনে কিছুটা অবাক হলো, রাজের পাথরে সালাম করলো। আরে আরে, তুমি এসব কী করছো? এসব করতে হবে না, আমি তোমার জন্য দোয়া করি, তোমার পরীক্ষা খুব ভালো হবে। আপনি আমার স্বামী, আপনাকে সালাম করব না তো কাকে করব? আপনি হলেন আমার একমাত্র আপনজন। রানী পরীক্ষা দিতে চলে গেল। এবার একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। গতকাল রাতে রানী বাবাকে ফোন করে পরীক্ষা দিবে যায় দোয়া চাইল। বাবা মার সাথে কথা শেষ হলে বাবা রাজকে ডাকলো। বাবা কিছু বলবে? হ্যাঁ, বলার জন্যই তো ডাকলাম। কাল রানীর পরীক্ষা, তুই আজ এখানে কেন? তুই রানীদের বাড়িতে কেন যাসনি? বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই যদি কাল রানীর কাছে না যাও তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, এ বাড়িতে আর কোনো থাকতে পারবি না। তোরা দুই ভাই সব সময় আমার অবাধ্য কেন বলতে পারিস? একজন তো বিদেশ পাড়ি জমিয়ে ম্যাম সাহেবের বিয়ে করে স্থায়ী বাসিন্দা হয়েছে। তোকে হারাতে চাই না বলে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিলাম, কিন্তু বাবাও তোমার গতিবিধি সুবিধার মতো মনে হচ্ছে না। বাবা সরি, আমার মনে ছিল না, আমি খুব সকালে বেরিয়ে পড়বো রানীর কাছে যাওয়ার জন্য। রাজা আবার মনে মনে বলল, এই মেয়েটার জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে, প্রচণ্ড বিরক্তিকর একটা মেয়ে, এখন ইচ্ছে করছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ি। ফিরে আসি বর্তমানে। তিন ঘন্টা পর রানীর পরীক্ষা শেষ হলো। রাজ গাড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশে অপেক্ষা করছিল। রানী এসে বলল, আপনি এখনো এখানে? আমাদের বাড়ি যেতে পারতেন তো, আমি পরীক্ষা দিয়ে একা একা বাসায় ফিরতে পারতাম, শুধু শুধু এই রোদের মধ্যে বসে আছেন, অনেক কষ্ট হয়েছে বুঝি। বেশি কথা না বলে গাড়িতে ওঠো, মীরা আপনিও চলেন, আপনাকে আপনার বাড়ির সামনে নামিয়ে দিব। চল মীরা আমাদের সাথে, আয় গাড়িতে বস। দুলাভাইয়ের গাড়িতে চলা যেতেই পারে, চল যাই। ধন্যবাদ দুলাভাই। ওয়েলকাম। রাজা রানী দুজনেই বাসায় আসলো, কিন্তু রানীর ভাবি খেয়াল করেনি যে রাজও এসেছে। রানীর ভাবি রানীর সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলো, কিন্তু রানী একটা কথাও বলল না। রানীর ভাবির কথাগুলো এমন ছিল, ওই তোকে বিয়ে দিয়েছি কি আমাদের ঘরে বসে বসে খাওয়ার জন্য? কেমন জামাই তোর, আজ পরীক্ষা, তা জেনেও সে কেন আসলো না? নাকি বিয়ের পর স্বামীকে হাত করতে পারিসনি? একটা কথা শুনে রাখ, পরীক্ষা শেষ হলে মানে মানে কেটে পড়বি। আমি বারবার নিষেধ করেছি, বড় লোকের ছেলের সাথে বিয়ে দিও না, একটা বলদা কিষান ধরে বিয়ে দিয়ে দাও, আমার কথা শুনলে না? আমার তো মনে হয় তোর বর তোকে বউ হিসেবেই মেনে নেয়নি। যাক গে, তা আমার কি, পরীক্ষা শেষ হলে এই বাড়িতে আর একদিনও থাকতে পারবি না, ছাপ ছাপ বলে দিলাম। রাজ ভাবির কথাগুলো রুমে বসে শুনছে। রানী দৌড়ে এসে বিছানায় বসে কাঁদতে লাগলো। রানী, তোমার পরীক্ষা শেষ হতে কতদিন লাগবে? এক মাস। ঠিক আছে, পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিন তুমি সব কিছু গুছিয়ে একেবারে বের হবে, আমি তোমার জন্য গাড়ি নিয়ে পরীক্ষার কেন্দ্রে অপেক্ষা করব। আমার খুব ক্ষুধা লাগছে, খেতে দাও, যাও তাড়াতাড়ি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। রানী রাজকে খেতে দিল। আরে রাজ ভাই, তুমি কখন এলে আর কেমন আছো? এসেছি তো সকালে, রানীর পরীক্ষার কেন্দ্রেই ছিলাম, ওর পরীক্ষা শেষ হলে দুজনে একসাথে বাসায় আসি। আর আপনাকে চিন্তা করতে হবে না, রানীকে নিয়ে রানীর যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিনই ওকে নিয়ে যাব। এসব তুমি কি বলছো ভাই? ও হলো আমাদের একমাত্র বোন,
ও যতদিন খুশি ততদিন থাকবে, তুমি কিন্তু এবার কয়েকদিন থাকবে। না ভাবি, এমনিতেই রানী একা আপনাদের অনেক অন্ন ধ্বংস করছে, আমি থাকলে আপনাদের যদি সব কিছু খেয়ে ফেলি তখন আপনাদের কী অবস্থা হবে সেটা ভেবেই আমি আর এখানে থাকতে পারছি না, ক্ষমা করবেন আমাকে। এসব কি বলছো তুমি রাজ? আরে ভাইয়া, আমি তো একটু মজা করলাম, আমি কাল সকালে চলে যাব, আমারও তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা সামনে, ভাবির সাথে আমি কি একটু মজাও করতে পারি না? হ্যাঁ তা পাবো, ঠিক আছে ভাই, তুমি কিন্তু আবার এসো, আমরা তোমার জন্য অপেক্ষায় থাকবো। রাজের মুখে এমন কথা শুনে ভাবি কিছুটা লজ্জা পেল। বিকেল গড়িয়ে রাত হলো, রানী পড়তে বসলো। ইংলিশ দ্বিতীয় পত্রের পরীক্ষা একটা স্ত্রী রানী ঠিকমতো বুঝছে না। আমাকে একটু সাহায্য করবেন, আপনি তো ইংলিশে অনার্স পড়েন। করব সাহায্য, বলো কি সমস্যা? এই স্টোরিটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দিবেন। রাজ রানীকে পড়া বুঝিয়ে দিল। সকালবেলা রাজ নাস্তা করে ভাবিকে ডাকলো। এই নিন ভাবি কিছু টাকা, আশা করি আগামী এক মাস এই টাকায় রানীর খাবার খরচ হয়ে যাবে, আর যদি আপনার এতেও না পোষায় তাহলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব। তাহলে এখন আমি আসি, ভালো থাকবেন। তারপর রাজ যা করলো তার জন্য রানী মোটেও প্রস্তুত ছিল না। রাজ রানীকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল আর কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি ভেবো না আমি তোমাকে ভালোবেসে কিস করছি, কিস করার কারণ হলো তোমাকে তোমার ভাবির অত্যাচারের হাত থেকে বাঁচানো। রাজ রানীকে ছেড়ে দিয়ে আবারও বলল, রানী ভালো থেকো, পরীক্ষা ভালো করে দিও, পরীক্ষার শেষ দিন তৈরি থেকো, নিয়ে যাব তোমাকে, তোমাকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হয়, আসি ময়না পাখি। রাজের আদর মাকে স্পর্শে রানী পুরোই শকড। রানী মনে মনে বলল, আপনি আমাকে ভালোবেসে না হোক অভিনয় করে হলেও স্পর্শ করেছেন, এটা আমার কাছে অনেক প্রাপ্তি, ভালোবাসার মানুষের একটু চুয়াতে হৃদয় শীতল হয়। ভালো থাকবে প্রিয়, আমি দোয়া করি আপনি সারা জীবন সুখে থাকেন, কোনো দুঃখ এসে আপনাকে যেন গ্রাস না করে প্রিয়। রানীর ভাবে একটা মুখ ভেঙ্গি করে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, আদিক খেতা দেখে গা পিত্তি জ্বলে যায়। রাজ ঢাকা চলে গেল। ভাইয়ার ভাবির অনেক তিক্ত ব্যবহারের মাঝে রানীর একটি মাস কেটে গেল। রানীর পরীক্ষার শেষের দিন সকালে সে রাজ হাজির, রানী তার লাগেজ গাড়িতে রাখলো। আপনি অপেক্ষা করেন আমি পরীক্ষা দিয়ে আসি। ঠিক আছে, ভালোভাবে দেখে শুনে প্রশ্নের উত্তর দিও। তাই হবে, আসি। রানী পরীক্ষা দিয়ে আসলো, রাজ আর রানী দুজনেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। চার ঘন্টা পর ঢাকায় পৌঁছালো, দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে আসলো। রানী তোমার সাথে একটা কথা ছিল। জি বলুন। আমি একটা মেয়েকে ভালোবাসি, একদিন মাত্র তাকে দেখেছি, তারপর হারিয়ে ফেলেছি, তাকে আমি আজও খুঁজে ফিরি, তুমি আমার থেকে স্বামীর অধিকার আশা করো না, তাকে খুঁজে পেলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। এসব আপনি কি বলছেন, আপনি তো আমার সম্পর্কে সবটাই জানেন, প্লিজ এমনটা করবেন না, আপনি যদি তাকে পেয়েও যান আপনি তাকে বিয়ে করে নিয়েন, তাতে আমার কোনো আপত্তি থাকবে না, তবুও আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না, আমার যে আর যাওয়ার কোথাও জায়গা নেই, আমি আপনার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো সারা জীবন, প্লিজ এই অনুরোধটুকু রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি বাহিরে গেলাম, ফিরতে অনেক রাত হবে, আমার জন্য বসে থেকো না, খেয়ে নিও। রানী কোনো কথা বলল না। রাত হলে রানী খেয়ে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলা আসলো। রানী রানী, কই তুই, তোর আপুটার কথা ভুলে গেলি নাকি? রানী নীলাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আপু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছো? তোর পরীক্ষা কেমন হলো? আপু আমিও ভালো আছি, পরীক্ষাও ভালো হয়েছে। আপু তুমি কিন্তু এবার অনেক দিন থাকবা, তাড়াতাড়ি চলে যেতে পারবে না, তুমি বাড়িতে না থাকলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আমি তো সহজে যাচ্ছি না, এবার আমি পুরো তিন মাস থাকবো, কারণ তুই যে মামিমুনি হতে যাচ্ছিস। কি বললে তুমি? সত্যি আপু আমি তো হেব্বি খুশি। একটা কথা বলতো, তোর আর ভাইয়ের মাঝে সব কিছু ঠিক হয়েছে তো? না আপু কিচ্ছু ঠিক হয়নি, আজ রাতে তোমার সাথে ঘুমাবো, তখন সব কিছু বলবো, যেহেতু ভাইয়া আসেনি। ঠিক আছে ঘুমাস, তোর ভাইয়া কি করে আসবে? সে একা একাই ব্যবসা সামলায়, তবে সময় পেলেই দেখবি দৌড়ে দৌড়ে চলে আসবে। আপু ভাইয়া বুঝি তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ রে পাগলি, আমাকে আমার বর ভালোবাসা শুনে তোকে এত কষ্ট পেতে হবে না, দেখবি একদিন ভাইও তোকে ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো করবে, মিলিয়ে নিস আমার কথা। ততদিনে দেরি না হয়ে যায়। কী সব উল্টোপাল্টা কথা বলছিস?
কিছু না, চলো তোমাকে খেতে দেই। এই তিন মাস তোমাকে আমি যত্ন করব, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আচ্ছা পাগলি বোন আমার, চল খেতে দিবি। রানী আর নীলা সারাদিন গল্প করে কাটালো, রাত হলে দুজনে একসাথে ঘুমাতে যায়। এবার বল, ভাই তোকে কেন পছন্দ করে না? তোমার ভাই নাকি একটা মেয়েকে ভালোবাসে। গতরাতে যা যা রাজ বললো সপ্তাহে নীলাকে বললো রানী। দূর বোকামে, ভাই এমনটা করতেই পারে না। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ আপু? ভাই যা যা ভালোবাসে তাই তাই বানিয়ে খাওয়াবি, সালোয়ার কামিজ না পরে শাড়ি পরবি, একটু সেজে গুজে থাকবি। কাল সকালবেলা শাওয়ার নিয়ে শাড়ি পরে ভেজা চুলগুলো ছেড়ে হালকা সেজে কফি নিয়ে ভাইয়ের সামনে যাবি। না আপু, আমি শরীর দেখিয়ে তোমার ভাইকে বশ করতে চাই না। রানী যেমন আছে আমি চাই সে তেমন রানীকেই ভালোবাসুক। থাপ্পড় খাবি, আমি যা বলছি তুই তাই করবি, বেশি পাকনা হয়ে গেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, এখন ঘুমাও, তা না হলে তোমার শরীর খারাপ করবে। সকালবেলা নীলা জোর করে রানীকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় শাওয়ার নেওয়ার জন্য। রানী শাওয়ার নিয়ে আসলে নীলা সুন্দর করে রানীকে একটা লাল শাড়ি পরিয়ে দেয়, চুলগুলো ছেড়ে দেয়, হালকা একটু সাজিয়ে দেয়। ওয়াও, আমি তো তোর উপর ক্রাশ খেলাম, দেখবি আজ ভাই তোর উপর থেকে চোখ ফেরাতেই পারবে না। আপু এটা করার কি খুব দরকার ছিল? বেশি কথা বলবি না, চা এবার আগে আমাকে কফি দিয়ে যাবি, তারপর ভাইয়ের কাছে যাবি। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আপু আমার খুব ভয় করছে, তোমার ভাই যদি আমার উপর রেগে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, তুই আগে যা, কিছু হলে আমি দেখে নিব। রানী কিচেনে চলে গেল। রানী আজ তোকে খুব সুন্দর লাগছে মা, কোথাও যাবি নাকি? না মা কোথাও যাচ্ছি না, আপু জোর করে সাজিয়ে দিয়েছে, তোমার কফি বানানো হলো, আপু কফি খাবে। হুম হইছে, এই নে কফি। মা তোমার ছেলের কফিটাও দাও, আমি দিয়ে আসি। বরকে খুব ভালোবাসিস বুঝি? শাশুড়ির কথা শুনে রানী লজ্জা পেয়ে মাথা নিচু করল। হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার কফি নিয়ে যা। রানী প্রথমে নীলাকে কফি দিয়ে আসলো, রাজের রুমের দিকে পা বাড়ালো, ভয়ে ভয়ে কফি নিয়ে রুমে ঢুকল। এই যে শুনছেন আপনার কফি, সকাল 7:30 বাজে, উঠুন, আপনার না সামনে পরীক্ষা, এখন উঠুন আর বই পড়েন। রানীর ডাকে রাজের ঘুম ভাঙল। হুম, তুমি কফিটা টেবিলের উপর রাখ। আর কিছু বলতে পারলো না, হা করে রানীর দিকে তাকিয়ে রইল। রানী লজ্জা পেয়ে মাথা নিচু করল। এভাবেই অনেক সময় ধরে তাকিয়ে রইল রাজ রানীর দিকে। এমন সময় নীলা আসলো ওদের রুমে। ভাই তুই রানীকে আগে দেখিস নি, হা হয়ে তাকিয়ে আছিস যে, মুখ বন্ধ কর, তা না হলে মুখে পোকা ঢুকে যাবে। নীলার কথায় রাজের খোর কাটলো আর আমতা আমতা করে বলল, আপু তুই কিছু বলবি? বলবো বলেই তো এসেছি। হুম বলো। বিকেলে আমাকে রানীকে নিয়ে ঘুরতে যাবি? আপু আমি পারবো না। আমি তোকে অনুরোধ করছি না, তোকে অর্ডার করছি, আমার কথা না শুনলে তার ফল যে কী হতে পারে তা তুই ভালো করেই জানিস। আপু আমি তোমাদের নিয়ে যাব, আমার ভুল হয়েছে, তুই বাবাকে কিছু বলিস না প্লিজ। এই তো বাছাধন, লাইনে আসো। আপু তুই এ পেতনিকে বলিস এভাবে পেতনির মতো সেজে যেন না বের হয়, বোরকা পরে যেন বের হয়, এমন পেতনির মতো সেজে গুজে বের হলে আমি রানীকে সাথে করে নিয়ে যাব না। কেন ভাই, তোর চেলাস লাগছে? হুম হুম, রানীকে সাজলে তো সুন্দরী লাগে, তাহলে তুই সাজতে নিষেধ করছিস কেন? কি যে বলো, এই পেতনির জন্য জেলাস? আপু আমি যাব না, আমি তো পেতনি, আমার মুখের ওপর কথা বলা পছন্দ করি না। আচ্ছা বিকেলে ঘুরতে যাচ্ছি, ব্যাস আর কোনো কথা হবে না, বলে নীলা রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা রানী তুমি নিজেকে কি মনে করো, আমার আপুকে হাত করে তার সাথে মিলে আমার মনে জায়গা করে নিতে পারবে? রানী ভালোবাসা হলো মনের ব্যাপার, কখন কার জন্য হৃদয়ে ভালোবাসা জন্ম নেয় তা কেউ বলতে পারে না, আমার হৃদয়ের সিংহাসনে একজনকে বসিয়েছি, তোমাকে আমি ভালোবাসতে পারবো না, বৃথা চেষ্টা করো না, দিন শেষে কষ্ট তুমিই পাবে, যাও গিয়ে আমার জন্য নাস্তা রেডি করো, আমি কলেজে যাব। ও আর একটা কথা, তোমাকে আজ সত্যিই খুব সুন্দর লাগছে। রানী কিছু বলল না, মন খারাপ করে কিচেনে চলে গেল রাজার জন্য নাস্তা রেডি করতে। রাজ নাস্তা করে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, একটু পরে কলেজে আসলো, পাঁচ বন্ধু একসাথে হলো। কে রে রাজ, তুই আজকাল না বলে কয়ে মাঝে মাঝে উদা হয়ে যাস কোথায়, তোর সেই হুমাইরা হরসুন্দরীকে খুঁজে পেলি নাকি? না রে দোস্ত, এখনো খুঁজে পাইনি, ফাইনাল পরীক্ষা শেষ হলে আবার মৌলভীবাজার যাব, সেই রিসর্টে হুমাইরার ঠিকানা খুঁজতে।
শোন রাজ, তোর বাবার অনেক টাকা আছে, তুই যখন খুশি যা খুশি তাই করতে পারিস, কিন্তু আমার বাবার এত টাকা নেই, আমি যাচ্ছি না তোর সাথে। আর প্রেম ভালোবাসা ও সব আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পোষায় না, প্রেম ভালোবাসা হলো আমার কাছে বিলাসিতা মাত্র। রিয়াদ, নিলয়, মারুফ একসাথে বলল, আমরা যাচ্ছি না তোর সাথে, ভাই বাপের টাকা থাকলে তা উড়াতে হবে, এমন থিওরি আমরা মানি না। তাহলে কি আর করার, আমিও যাচ্ছি না। এমন সময় রোহন এসে বলল, কি রে লুজারের দল, পরীক্ষার সামনে পাশ করবি তো? রোহন হলো বড়লোক বাবার বখাটের সন্তান, কলেজের বখাটেদের লিডার। রোহন, তোকে একদিন বলছি গায়ে পড়ে ঝগড়া করতে আসবি না, তোর মতো আমরা বখাটে না। কি বললি তুই, আমি বখাটে? বলে রাজকে মারার জন্য এগোচ্ছে, নিলয় অভি মারুপ্রিয়া তোদের থামিয়ে দিল। রাজ, আমি তোকে দেখে নিব। রাজ ক্লাস করে বাড়ি চলে গেল, দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছিল, এমন সময় নিলয় এসে বলল, ভাই বিকেলের কথা মনে আছে তো? হুম আছে। বিকাল চারটায় রাজ নীলা আর রানীকে বলল, তোমরা রেডি হয়ে নাও। নীলা রানীকে নীল রঙের শাড়ি পরিয়ে, হাতে নীল চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোলা, খুব সুন্দর করে সাজিয়ে দিল। আপু তোদের হলো, আর কত সাজবি? নীলা বেরিয়ে এসে বলল, ভাই আমার শরীরটা না ভালো লাগছে না, পেটে একটু একটু ব্যথা করছে, তুই রানীকে নিয়ে চলে যা। আমি পারবো না। তাহলে বাবাকে বলি? না আপু বলিস না, আমি যাচ্ছি। বাইক নিয়ে যাবে কিন্তু? রাজ রানীকে বাইকে বসতে বলল। আমি কখনো বাইকে চড়িনি, বাইকে উঠে আপনাকে ধরে বসতে পারি? ঠিক আছে। রানী বাইকে বসে রাজকে ধোয়াতে জড়িয়ে ধরল। এমন করে জড়িয়ে ধরলে কেন? আমার খুব ভয় করছে তাই। রাজ বাইক চালিয়ে একটা পার্কে আসলো, দুজনেই পার্কে ঢুকলো। শোনো, তোমার সাথে ঘোরার কোনো ইচ্ছেই আমার নেই, আপু জোর করছে বলে আসলাম, আমি এখানে বসি, তুমি পার্ক ঘুরে ঘুরে দেখো। কি, আমি একা একা ঘুরবো? আচ্ছা তাহলে আপুকে ফোন করি। তুমিও আপুর সাথে থাকতে থাকতে ব্ল্যাকমেইল করতে শিখে গেছো, আচ্ছা চলো। আমি আপনার হাত ধরে হাঁটবো, দেখুন সবাই জোড়ায় জোড়ায় হাত ধরে হাঁটছে, ঠিক ওদের মতো। এখানে কিছু বলবো না, বাড়ি চলো, তারপর তোমার মজা দেখাবো। পারবেন না, বাড়িতে আপু আছে। রানী আমার কিন্তু রাগ হচ্ছে। আপনি কি জানেন আপনাকে রাগ করলে অনেক কিউট লাগে? এবার রাজের রাগ চরম পর্যায়ে পৌঁছালো, রানীর গালে ঠাস করে একটা চড় মারলো। সরি, আপনার থেকে ভালোবাসা আশা করা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, ক্ষমা করবেন, আর কখনো আপনার কাছে আসবো না। তবে আজ আপনাকে একটা কথা বলি, এমন একদিন আসবে যেদিন আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো করবেন, কিন্তু সেদিন আমি আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যাব। রানীর মুখে এমন কথা শুনে রাজা একটা তাসিলের হাসি দিল। চলুন বাড়ি যাব, আগে আপুর জন্য চকলেট কিনে আনুন। রানী বাইকে বসলো, রাজ চকলেট কিনে বাইক স্টার্ট দিল। কি হলো, আমাকে ধরে বসো। তার আর প্রয়োজন হবে না, আপনি বাইক চালান। রাগ করলে বুঝি? রাগ কেন করব, না রাগ করিনি, ভয় নাই, বাসায় গিয়ে আপুকে বলবো না। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপুর সামনে এমন ব্যবহার করবেন না, কারণ আপু খুব করে চায় আপনার আর আমার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক। আপু এখন অসুস্থ, তার মুখের দিকে তাকিয়ে না হয় আমার সাথে ভালোবাসার অভিনয়টা করবেন প্লিজ। সরি রানী, তোমাকে মারার জন্য, আমি তোমাকে মারতে চাইনি, আসলে আমার রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। সরি বলতে হবে না, আপনি আমাকে থাপ্পড় দিয়ে আমার পরিচয়টা আর একবার মনে করিয়ে দিলেন, ধন্যবাদ। ওরা বাসে আসলো, রানী নীলার জন্য চকলেট নিয়ে গেল। আপু তোমার চকলেট। কি রে ভাইকে পটাতে পারলি? ধুর আপু, কি যে বলো, তোমার ভাই হলো আমার বর, তাকে পটাতে হবে কেন? আপু কি বলবো, তোমার ভাই খুব রোমান্টিক, কি করছে জানো তুমি? না বললে জানবো কি করে? পার্কের সবার সামনে জড়িয়ে ধরে আমাকে চুমু খেলো, আর এই দেখো গোলাপ, এটা দিয়ে আই লাভ ইউ বলছে। আপু আমি আমার জীবনে আজ থেকে সবচেয়ে বেশি সারপ্রাইজ পেয়েছি, যেটা আমি কোনো দিন ভুলবো না, কারণ সারপ্রাইজটা ভোলার মতো না। সত্যি? তাহলে কি আমি মিথ্যা বলছি? সত্যিটাই তোমাকে বললাম। রাজপর্দার আড়াল থেকে সব কিছু শুনছে। ভাই আমি জানি তুই পর্দার আড়ালে আছো, ভিতরে আয়। রাজ ভিতরে আসলো। ভাই আজ আমি সত্যি খুব খুশি, তুই রানীকে কোনোদিনও কষ্ট দিবি না, সারা জীবন ভালোবাসবি, আমরা ছাড়া ওর যে আর কেউ নেই। আচ্ছা আপু, রানী চলো রুমে, তোমার সাথে কথা আছে। হুম যাও যাও। রাজ রানীর হাত ধরে টেনে নিয়ে আসলো, রানী রাজের হাতটা সিটে মেরে বলল, হাত ছাড়ুন আমার, আর কখনো আমার হাত ধরার সাহস করবেন না। তুমি আব্বুকে মিথ্যা কেন বললে, আর গোলাপ পেলে কই? গোলাপ আমাদের বাগানের,
মিথ্যা বলার একটাই কারণ আমি জানতাম আমরা আসার পর আপু আমাকে এই প্রশ্নটা করবে, তাই বাগান থেকে গোলাপটা ছিঁড়ে নিয়েছি বাসায় ঢোকার সময়। আর কিছু বলবেন? মিথ্যা না বললেই পারতে। তাহলে এখন গিয়ে সত্যিটা বলে আসি, এখন সেটাই নিশ্চয়ই ভালো হবে। রাজরানীর দুই বাহু চেপে ধরে বলল, নিজে মহান সাজানোর চেষ্টাটা খুব ভালো, তবে এই করে আমার ভালোবাসা পাবে না কোনোদিন। চারুন আমাকে, একই কথা বারবার বলে বোর হন না আপনি? আপনি আমাকে আর কখনো স্পর্শ করার চেষ্টা করবেন না। যে আমাকে ভালোবাসে না তার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। রানী আবার একটা তাসেলের হাসি দিয়ে বলল, আমি আর কোনোদিন আপনার ভালোবাসা পাওয়ার চেষ্টা করব, বরং এরপর উল্টো হবে। ছাড়ুন আমাকে, আমার কাজ আছে। আপনার মতো অকর্মণ ঢেকি না আমি, আমি এই বাড়ির কাজের মেয়ে, আমাকে কাজ করে খেতে হবে, দেখি পথ ছাড়ুন। রাজা আবার রানীকে হাত ধরে টেনে রাজার দিকে ঘুরিয়ে গালের উপর ঠাস করে একটা চর বসিয়ে দিল আর বলল, কি বললে তুমি, আমি অকর্মা? তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে, তুই এই বাড়ির কাজের মেয়ে আর কাজের মেয়ের মতোই থাকবি। রানী কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে চলে গেল। দেখতে দেখতে রাজের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। রানীও রাজকে কোনোভাবেই বিরক্ত করে না, দুজনের মাঝে একটু করে দূরত্ব বাড়তে লাগলো। রানী রাজকে এড়িয়ে এড়িয়ে চলে। রাজও পরীক্ষার কারণে রানীর সাথে কথা বলার সময় পায় না। এদিকে রাজের পরীক্ষাও শেষ, আজ রানীর রেজাল্ট বের হবে। রানী খুব ভয় আছে রেজাল্ট কী হবে। দুপুর দুটোর সময় রেজাল্ট পেল, রানী গোল্ডেন এ প্লাস পেল। বাবা মা নীলা সবাই খুব খুশি, রানী তো বেজায় খুশি। মা, এরা কোথায় ভর্তি হবে? বাবা আপনি যেখানে বলবেন সেখানেই ভর্তি হব। বাবা যদি HSC-তে এমন রেজাল্ট করি তাহলে আমাকে ডাক্তারি পড়াবেন? মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হই। হ্যাঁ মা পড়াবো, আমিও চাই তুমি অনেক বড় হও। আমি আজ এই পর্যায়ে শুধু তোর বাবার জন্য, আমিও খুব ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি। আমি যখন প্রথম ঢাকায় আসব তখন আমার হাতে কোনো টাকা ছিল না, তোর বাবা আমাকে কত টাকা দিয়ে সাহায্য করে। সে যদি তোর বাবা আমাকে টাকা না দিত তাহলে ঢাকাতেও আসা হতো না আর এই পর্যায়েও পৌঁছাতে পারতাম না। তাই মা, তোর কোনো ইচ্ছা আমি অপূরণ রাখবো, তুই শুধু আমাকে মুখ ফুটে বলিস, তোর এই বাপ তোর সাথে সারা জীবন থাকবে, কথা দিলাম মা। ধন্যবাদ বাবা, আজ বাবা বেঁচে থাকলে হয়তো আপনার মতোই খুশি হতো আর আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করত। তোর বাবা বেঁচে নেই তাতে কি হয়েছে, আমি তো বেঁচে আছি, তুই আর কখনো আফসোস করবি না বাবা নেই বলে, মনে থাকবে? জি বাবা মনে থাকবে। কয়েকদিন পর রাজ রানীকে তোমাদের কলেজে ভর্তি করাবে, আজ তোমার সাথে রানীকে নিয়ে যাবে। আচ্ছা বাবা নিয়ে যাব। রানীবা তুই রেডি হয়ে নে। বাবার কথা রানী মাথা নাড়িয়ে চলে গেল রেডি হতে। একটু পর রাজরানী বাইকে করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের গেট দিয়ে বাইক নিয়ে ঢুকতে রাজের হারামি বন্ধুদের সাথে দেখা, কথায় আসে না যেখানেই বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয়। বাইক থামানোর সাথে সাথে নীলয় অভির রিয়াদ মারুফ এসে হাজির। কিরে মামু, বাইকের পিছনে কি গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড নিয়ে সোজা কলেজে, রানী বাইক থেকে নেমে ওদের উদ্দেশ্যে বলল। আপনার কোথাও একটা ভুল করছেন, আমি তাদের বাড়ির কাজের মেয়ে। রানীর মুখে কাজের মেয়ে কথাটা শুনে রাজের রাগ হলো আর ওর বন্ধুরও অবাক হলো। কি নাম তোমার? আমার নাম রানী। আচ্ছা এখন আসি, পরে কথা হবে আপনাদের সাথে, চলেন ছোট সাহেব। একটু এগিয়ে গিয়ে রাজ রানীকে ধমক দিয়ে বলল, তুমি কাজের মেয়ে কেন বললে, কাজিন বলে কি খুব সমস্যা হতো? আমি কোনো মিথ্যা কথা বলিনি, যা সত্যি সেটাই বলেছি। তুমি সত্যি কি বলছো, মিথ্যাই তো বললে। আমি সত্যি বলেছি, মিথ্যা বলিনি। আপনার বউ হয়েও বউয়ের অধিকার পাইনি, আপনার বাড়ির কাজকর্ম করি বিনিময়ে ফ্রি খাওয়া দাওয়া করি, এটা তো বাড়ির কাজের মেয়েরাও করে, সুতরাং আমার মাঝে আর কাজের মেয়ের মাঝে কোনো পার্থক্য নেই, তাই আমিও কাজের মেয়ে। ফালতু কথা ভালোই বলতে পারো, চলো এবার। এদিকে রাজের বন্ধুরা এত সুন্দর একটা মেয়ে ওর বাড়ির কাজের মেয়ে, ব্যাপারটা যেন কেমন কেমন লাগলো, হিসাব ঠিক মতো মিলছে না। ডালমে কুছ কালা হে। কালা তো অবশ্যই, যে আমাদের বাইকে নিতে চায় না সে কিনা বাড়ির কাজের মেয়ে নিয়ে কলেজে আসলো, ভাবার বিষয়, কাহিনী তো খুঁজে বের করতেই হবে। রাজরানীকে কলেজে ভর্তি করিয়ে দিল, কয়েকদিন পরে ক্লাস শুরু হবে। রাজ আর রানী দুজনেই বাসায় ফিরে আসলো। রানী ফ্রেশ হয়ে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। আচ্ছা। রানী কফি বানিয়ে রাজের কাছে আসলো। তুমি আমার বন্ধুদের কাছে মিথ্যা বলে কাজটা ঠিক করনি, ওরা যে দিন সত্যিটা জানতে পারবে সেদিন আমাকে ওরা কতটা খারাপ মনে করবে বলতো, যে নিজের বউকে কাজের মেয়ের পরিচয় দেয়। আমি আপনার বউ,
কথাটা কেমন যেন শোনালো না? বাদ দিন ওসব কথা, আপনি কফি খান। আর এত ভাববেন না, আমি বলবো না আমার পরিচয় তাদের কাছে, তাই ভয়ের কোনো কারণ নেই। আমার মাথাটা টিপে দিবে, খুব ব্যথা করছে। পারবো না, আমি আপনার বউ না, আপনার বাড়ির কাজের মেয়ে। আর কাজের মেয়েরা কখনো মালিকের মাথা টিপে দেয় না, তাহলে লোকে আপনার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলবে। তার থেকে বরং আপনি ঔষধ খেয়ে নিন, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আমি আসি, আমার অনেক কাজ পড়ে আছে। আজকাল তোমার কথায় অনেক তেজ বেড়ে গেছে, তোমার সাথে কথা বলাই যায় না। তাহলে সাপের মতো ফোঁস করে উঠো। কিন্তু কেন রানী, আমি তোমার সাথে কি খুব অন্যায় করে ফেলেছি? আচ্ছা বাদ দে, প্লিজ রানী, সত্যি খুব ব্যথা করছে। আপনি কি অন্যায় আমার সাথে করেছেন সেটা নিজের মনকে প্রশ্ন করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। ওকে, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। রানী রাজার মাথা টিপে দিতে লাগলো, রাজার মাথাটা রানীর কোলে রাখলো। রানী কিছুটা অবাক হলো। কি হলো, টিপা বন্ধ করলে কেন? আপনি আমার কোলে মাথা রাখলেন কেন? তোমার সমস্যা হলে নেমে যাই। না, নামাতে হবে না। আপনি আমার মনিব, এখন আপনার চাহিদা অনুযায়ী সার্ভিস যদি না দেই তাহলে আমার চাকরি থাকবে? বড্ড বেশি কথা বলো তুমি। আচ্ছা যাও, তোমাকে আমার মাথা টিপতে হবে না। সরি। কিছু সময় পর রানীর মনে হলো রাজ ঘুমিয়ে পড়েছে। রানী রাজের মাথা বালিশে রেখে রাজের কপালে একটা চুমু দিয়ে চলে গেল। রাজ মুসকে একটা হাসি দিয়ে বলল, পাগলি একটা, মেয়েটা সত্যি অদ্ভুত। তাহলে আমিও কি রানীকে ভালোবেসে ফেলেছি? ও চুমু দিল কিন্তু আমার রাগ হলো না কেন, উল্টো অন্যরকম একটা ফিলিংস হলো। যদি সত্যি যদি আমি রানীকে ভালোবেসে থাকি তাহলে এখন সেটা প্রকাশ করব না, কারণ ও এখনও ছোট। ওর 18 বছর পূর্ণ হলে তারপর না হয় রানীকে ভালোবাসার কথা বলবো। ওয়েট করো কুইন, আমার সাথে সংসার করার জন্য তুমি শারীরিক আর মানসিকভাবে উপযুক্ত হও। আজ রানীর কলেজের প্রথম দিন, রানী একটা অফ হোয়াইট কালারের 3-পিস পরে রেডি হয়ে আসলো রাজের সাথে কলেজে যাবে বলে। রানী ওর বাবা মা নীলাপুকে পায়ে হাত দিয়ে সালাম করল। মা, তোর ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, তোমার ইচ্ছেগুলো পূরণ হোক। রাজ রানীকে দেখে একদম ক্রাশ খেল। রাজ রানীকে উদ্দেশ্য করে বলল, আমার থেকে আশীর্বাদ না নিলে মনস্কামনা কোনো দিন পূরণ হবে না। রানী যখনই রাজকে সালাম করতে যাবে তখনই রাজ রানীর দুই বাহু ধরে উঠিয়ে দিল আর বলল, সবসময় এমন হাসি খুশি থেকো, তোমার স্বপ্নগুলো আল্লাহ পূরণ করুক, তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। রাজ আবারও মনে মনে বলল, তোমার স্থান আমার পায় না বুকে, অপেক্ষা করো, সময় হলেই বুকে টেনে নিব। ততদিন তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে পিচ্ছি বউ। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে, তুমি গিয়ে বাইকে বসো, আমি আসছি। রানী গিয়ে বাইকে বসলো। রাজ এসে বাইকে স্টার্ট দিয়ে বলল, আমাকে ধরে বসো, দেরি হয়ে গেছে, বাইক কিন্তু জোরে চালাবো। সমস্যা নেই, আপনি চালান, আমি পড়ব না। রাজ মনে মনে বলল, দেখাচ্ছি তোমার মজা, তোমার দেমাক আমি বার করছি, শালিখচ্চর। রাজ বাইক স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই হার্ট ব্রেক করলো। রানী রাজের পিঠের সাথে ধাক্কা লেগে রাজকে জড়িয়ে ধরল। তোমাকে আগেই বলছিলাম আমাকে ধরে বসো, পড়ে গেলে তো হাত পা ভেঙে যেত, তখন দোষটা আমারই হতো। এবার আমাকে শক্ত করে ধরে বসো, তা না হলে পড়ে যাবে। আপনি ইচ্ছে করে এমনটা করলেন তাই তো? বাজে কথা না বলে আমাকে ধরে বসো। রানী দুহাতে রাজকে জড়িয়ে ধরে রাখলো। রাজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। রাজ রানী কি এভাবেই কলেজে ঢুকে পড়লো? রাজের হারামি বন্ধুরা ঠিক ওখানেই ছিল। রানী তুমি ক্লাসে যাও, তোমাদের নবীন বরণ শেষ হলে আমাকে ফোন করো। আচ্ছা, বলেই রানী চলে গেল। ওই শালা, এইটা তোর বাড়ির কাজের মেয়ে তাই না? কাজের মেয়েরা বুঝি মালিককে এভাবে জড়িয়ে ধরে বাইকে চড়ে, শরীরের সাথে শরীর ডলাডলি করে, আমাদের আবুল পাইছো। রানী আমাদের কাজের মেয়ে না, ও আমার কাজিন। সেদিন আমার সাথে রাগ করছিল, তাই আমাকে রাগানোর জন্য কাজের মেয়ে বলেছে। এবার নিশ্চয়ই তোদের কোনো কনফিউশন নেই? শুধু কি কাজের মেয়ে নাকি তোদের মাঝে অন্য কিছু আছে? ধুর, কী যে বলিস, দেখতে পাচ্ছিস না ও এখনও ছোট? কী সব উল্টাপাল্টা বলছিস তোরা? ছোট তাই না, দেখতে তো যথেষ্ট বড় লাগে। আমি তোর কাজিনকে দেখেই প্রথম দিন ক্রাশ খাইছি। প্লিজ ভাই, লাইনটা ক্লিয়ার করে দে, আমি আর কোনো দিন তোর কাছে কিচ্ছু চাইবো না। এমন সুন্দরী একটা মেয়ে আমার যদি বউ হয় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। শালা কুত্তা, উল্লুক, বান্দর, বিলাই, খাটাস রানী আমার বউ, আর আমার বউয়ের দিকে নজর দিস, তোর চোখ দুটো তুলে ফেলবো, যাতে কোনো দিন আমার বউকে দেখতে না পাস। এমন কথা যদি আর বলিস মেরে মুখ ভেঙে দিব শালা। নিলয়, রিয়াত, মারুফ, অভি একটু অবাক হলো না, বরং ওরা সবাই হাসতে শুরু করলো। হাসি দেখে রাজের মেজাজটা পুরোই গরম হয়ে গেল। কি হলো, তোরা হাসছিস কেন?
আমরা সবটাই জানি, সেদিন তোর ফোন বন্ধ পেয়ে ল্যান্ডলাইনে ফোন করেছিলাম, তখন নীলাপুর থেকে জানতে পারলাম রানী আসলে কে। তোর মুখ থেকে সত্যিটা বের করার জন্য আমি মিথ্যা নাটকটা করলাম। একটা কথা বলতো, তুই রানীকে ছোট বললি কেন? তাদের মাঝে কি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি? না, আমাদের মাঝে কিছুই হয়নি, কারণ আমি চাই রানী HSC-তেও A+ পাক। সংসার জীবন আটকা পড়লে পড়ালেখার ক্ষতি হবে, আর তাছাড়া ওর এখনও 18 বছর বয়স হয়নি। তাহলে তুই রানীকে ভালোবাসিস না? খুব ভালোবাসি, কিন্তু প্রথম প্রথম বুঝতে পারতাম না যে রানীকে আমি ভালোবাসি। রানীর যেদিন 18 বছর পূর্ণ হবে সেই দিন ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি রাখবো, আর সেই দিনই রানীকে প্রপোজ করব। দেখ ভাই, ততদিনে দেরি না করে ফেলিস। ধুর, ফালতু কথা বলিস না, ও আমার বিয়ে করা বউ, ওর গায়ে কোনো কষ্টের আঁচ আমি লাগতে দিব না। আচ্ছা, সবটাই বুঝলাম। হঠাৎ যদি তোর সামনে হুমায়রা হরসুন্দরী আসে তখন তুই কি করবি? জানি না কি করব, বাদ দে, ক্লাসে চল। হুম, চল। রানীর নবীনবরণ অনুষ্ঠান শেষ হলে ক্লাস থেকে বের হয়ে হাঁটতে থাকে, এমন সময় একটা ছেলে বলল, এই মেয়ে দাঁড়া এখানে, দেখিস না কলেজের বড় ভাইরা এখানে দাঁড়ানো, তাদের সালাম দিতে হয়। বজ্রতা সভ্যতা বলে কিছু নেই নাকি তোর মাঝে? ছেলেটা আর কেউ না, সে হলো রোহান। আসসালামু আলাইকুম বড় ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, নাম কি তোর? আমার নাম হুমায়রা হুরজাহান রানী। বাহ, খুব সুন্দর নাম, তা বাড়ি কোথায়? পাশ থেকে একটা ছেলে বলে উঠল, বসকে ছেড়ে দিন, একটা কাজের মেয়ে। মানে কি? বস, আপনার শত্রু রাজ আছে না, এই মেয়ে হলো ওদের বাসার কাজের মেয়ে। সেদিন এই মেয়ে নিজেই রাজের বন্ধুদের বলেছে ও কাজের মেয়ে। আচ্ছা তুই যা, আর শোন, প্রতিদিন আমাকে সালাম দিবি। রানী মাথা নাড়ি হেসুচুক জবাব দিয়ে চলে গেল। রানী রাজকে ফোন দিল, আপনি কোথায়? আমার ক্লাস শেষ। আচ্ছা তুমি বাইকের কাছে যাও, আমি আসছি। রানী বাইকের কাছে দাঁড়ালো, একটু পরেই রাজ আসলো। নবীন বরণের সময় সবাইকে গোলাপ ফুল দিয়ে বরণ করেছিল। রাজ আসলে রানী ফুলটা রাজের সামনে ধরে বলল, এই নিন, এই ফুলটা আপনার জন্য। রাজ কিছুটা অবাক হয়ে ফুলটা নিয়ে বলল, ধন্যবাদ। রানী বাইকে বসলে রাজ বাইক চালানো শুরু করলো। কলেজের প্রথম দিন কেমন লাগলো? ভালো। তোমার মন খারাপ নাকি? মন খারাপ ঠিক না, আজ মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো। ভাইয়া ভাবির কথাও মনে পড়ছে। আমাকে একটু নিয়ে যাবেন আমাদের বাড়ি? তোমার ভাইয়া ভাবি তো তোমাকে পছন্দ করে না, তাদের কাছে গিয়ে আবার অপমানিত হবে? সত্যি কথা বলতে ভাইয়া আমাকে খুব ভালোবাসে। অভাবের সংসার, ভাইয়ার চাকরি নেই, তাই হয়তো এমন ব্যবহার করে। কয়েকটা প্রাইভেট পড়িয়ে কয় টাকা আয় হয়, তার উপর ভাবি এখনও লেখাপড়া করে। হবে হয়তো। আপনাকে একটা অনুরোধ করব। হুম বলো। আপনার তো অনেক জানাশোনা আছে, ভাইয়াকে একটা চাকরিতে ঢুকিয়ে দিন। সেই দিন ভাইয়া ফোন করে কান্নাকাটি করছিল, ভাবি নাকি প্রেগনেন্ট, ভাবি ঠিক মতো যত্ন নিতে পারে না, ঠিক মতো খাবার খেতে দিতে পারে না। আমি ডাচ বাংলা ব্যাংক থেকে কিছু টাকা বৃত্তি পেয়েছি, সেই টাকাগুলো ভাইয়াকে পাঠিয়ে দিয়েছি। দূর পাগলি, এসব কথা আগে কেন বলনি? তোমার ভাইয়া তো আমাদের অফিসে জয়েন করতে পারে। ভাইয়াকে আমি বলেছিলাম কিন্তু সে রাজি হয়নি। আপনি কোনো কোম্পানিতে খোঁজ করে দেখুন কিছু করতে পারেন কি না। হুম, দেখব। এখন আমাকে ছাড়ো, আর নামও এসে গেছি বাড়ি। আর শোনো, রেডি হয়ে থেকো, বিকেলে তোমাদের বাড়ি যাব। রানী বাইক থেকে নেমে খুশি হয়ে রাজকে জড়িয়ে ধরে গালে একটা কিস করল। রানী ছাড়ো, আমাকে কেউ দেখে ফেলবে। রানী লজ্জা পেল, সরি বলে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। রাজ মুচকে একটা হাসি দিয়ে বলল, পাগলি বউ আমার। দুপুরবেলা খাওয়া শেষ করে রানী পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য। রানী তুমি এত তাড়াতাড়ি রেডি, কেবল 2:30 বাজে। এখনই চলেন, তা না হলে রাত হয়ে যাবে যেতে। আমি ভাইয়াকে ফোন করে দিয়েছি আমরা আসছি বলে। শুনুন, আমরা কিন্তু বাইকে করে যাব। তোমার কি মাথা ঠিক আছে? 4 ঘন্টার পথ বাইক চালিয়ে যাব? আমার খুব ভালো লাগে আপনার সাথে বাইকে চড়তে। আচ্ছা, আমাকে বাইক চালান শিখাবেন? আমি বাইক চালাবো, আপনি আমার পেছনে বসবেন, কেমন হবে ব্যাপারটা? আগে মহারানী শিখাবো, আমরা বাইকে যাব, তুমি অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। রানী বাবা মা নীলার সাথে গল্প করছে, একটু পর রাজ আসলো। রানী চলো, বাবা মা আপু আমরা আসছি। সাবধানে যাস, পৌঁছে একটা ফোন দিস। আচ্ছা মা। রানী বাইকে উঠে রাজকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। 4 ঘন্টা পর রানীদের বাড়ি এসে পৌঁছালো। রানী ভাবিকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বোন আমার, আমাকে ক্ষমা কর, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। ধুর, কী যে বলো ভাবি, আমি তোমার ছোটো বোন না?
তুমি আমাকে একটু শাসন করতেই পারো, আমি কিছু মনে করিনি। ভাইয়া ঔষধের দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তাহলে আপনার এভাবে কান্না করেন, আমি না হয় আসি। এই এই ভাই, তুমি এসব কি বলছো? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনারা? আলহামদুলিল্লাহ। চলো এবার ভিতরে, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করি। ভাবি, তোমার কিছু করতে হবে না, তুমি বসো, আমি এখন এসে গেছি, সব কাজ আমিই করছি, তুমি চুপচাপ বসে থাকো। তোদের কাউকে কিছু করতে হবে না, তোরা যা, আমি সব করছি। রাজরানী ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। ওরা খেতে বসলে তুলি খাবার পরিবেশন করে। রানী, তুই অনেকদিন পর আসলি, এবার কিন্তু কয়েকদিন থেকে যাবি? না ভাবি, মহারানীর তো কলেজের ক্লাস শুরু হয়েছে, সে থাকবে কি করে? আপনাকে দেখার জন্য খুব বায়না করছিল তাই নিয়ে আসলাম, আবার সাথে করেই নিয়ে যাব। হুম ভাই, সবটা বুঝি, বউকে ছাড়া থাকতে পারবো না। সেই দিন তো দেখলাম তোমাদের ভালোবাসা, বউকে একেবারে চোখে হারাও। এক কাজ করো, তুমিও থেকে যাও। ভাবি, তুমি কী সব বলছো, ভাইয়া আছে সামনে, আমাকে লজ্জা না দিলে তোমার কি পেটের ভাত হজম হয় না? ওরে, আমার লজ্জাপতি লাজুকলতা হয়েছে, আর লজ্জা পেতে হবে না। খাওয়া শেষ করে বরকে নিয়ে রুমে যাও, রেস্ট করো, রোমান্স করো, কেউ তোমাদের বিরক্ত করবে না। পরদিন সকালে রাজা রানী নাস্তা করে মীরাদের বাড়ি গেল। মীরা রানীকে দেখে জড়িয়ে ধরল। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, তুই? মীরা, আমাকে হাক করবে না, শুধু বান্ধবীকে হাক করবা? রানী, তোর বরের খুব শখ হয়েছে আমার সাথে হাক করার, করবো নাকি? এই না, আপনি একটা অভদ্র লোক। তুমি তো আর আমাকে হাক করো না, তোমার বান্ধবী যদি করে তাই বললাম। বাসায় চলুন একবার, আপনার খবর আছে। মীরা, আমরা বিকেলে চলে যাব, তুই কোথায় ভর্তি হলি? মীরা কলেজের নাম বলল। আরে, আমিও তো সেখানে ভর্তি হয়েছি, ক্লাস তো শুরু হয়েছে, তুই যাবি না? হুম, যাব। তাহলে আমাদের সাথে চল, আর থাকবি কোথায়? কলেজের হোস্টেলে। রানী, আমরা কিন্তু বাইকে এসেছি, গাড়িতে না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি থেকে যাও, আমি মীরাকে নিয়ে চলে যাই। এই না, আচ্ছা মীরা, তুই একাই চলে যাস, আপনার সাহস তো মন্দ না, আমাকে রেখে আমার বান্ধবীকে নিতে চাইছেন? ওয়েট করেন, আপনার হচ্ছে। ভয় নেই, আমি তোর বরকে ভাগাবো না, তোরা যা, আমি সকালে আসছি। আচ্ছা, তাহলে এখন যাই, কাল কলেজে দেখা হবে। হুম, সাবধানে যাস। দুপুরে খাওয়া শেষ করে দুজন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ভাবি, তুমি নিজের শরীরের যত্ন নিবে, ঠিকমতো খাবার খাবে, এখানে কিছু টাকা আছে রাখো, আমি আরও যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা করব। এবার আমরা আসি। ভাইয়া ভাবি রানীকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস বোন, আবার খুব তাড়াতাড়ি আসিস, তুই ছাড়া যে আমাদের আর কেউই নেই। আসবো, তোমরা ভালো থেকো। দুজনে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আজ বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল, দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গেল। রানী ফ্লোরে বিছানা করা শুরু করলো। আজ থেকে তুমি আর ফ্লোরে ঘুমাবে না। তাহলে কোথায় ঘুমাবো? কেন, বিছানায়? আপনার সমস্যা হবে না? না হবে না, বিছানার মাঝে কোলবালিশ দিয়ে রাখবো, আসো বিছানায়, ভয় নেই, কিছু করবো না। রানী একথা শুনে একটু লজ্জা পেল। লজ্জা পেতে হবে না, আমরা তো ভালো বন্ধু হতে পারি, তারপর না হয় আমার সেই স্বপ্নের রাজকুমারীরে পেলে তখন না হয় তুমি অন্য রুমে থাকবে। থাক, আপনার বিছানায় আপনি ঘুমান, আমি ফ্লোরে ঠিক আছি, শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নাই, সেই তো চলে যাবেন আমার জীবন থেকে বলে ফ্লোরে শুয়ে পড়ল। রাজ রানীকে কোলে করে বিছানায় শুয়ে কপালে একটা কিস করে মাঝে বালিশ দিয়ে শুয়ে পড়ল। আপনি আমাকে ভালোই বাসেন না, তাহলে কিস করলেন কেন? বন্ধু হিসেবে কিস করতে পারি নাকি তাও পারি না, যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারো। না, পারেন না। থামবে তুমি নাকি থামানোর ব্যবস্থা করব? কি করবেন আপনি? দেখবে কি করব, তোমার ঠোঁটে কিন্তু কিস করব, তাহলে চুপ হয়ে যাবে। এই না 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 বলে রানী মুখে হাত দিল। রাজ রানীর কান্ড দেখে মুস্কি একটা হাসি দিল। আমি তোমার না না না, ভয় নেই, এবার ঘুমাও, কিছু করব না। রাজ অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে দুজনে নাস্তা করে কলেজে গেল। রানীর সামনে আজ আবার রোহান, রানী সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন ভাইয়া? বলে একটু দূরে গিয়ে দাঁড়ালে মীরার সাথে দেখা হয়, দুজনেই কথা বলছে। একটু পর রানী দেখল রোহান একটা মেয়ের অন্য ধরে টান দিল। মেয়েটা যখনই রোহানকে চর মারতে যাবে ঠিক তখনই রানী মেয়েটার হাত ধরে ফেলল। আপু, এভাবে না, সে আপনার ওড়না ধরে টান দিল, এখন আপনি যদি তাকে চর মারেন তাহলে আপনাদের মাঝে শত্রুতা বাড়বে বই কমবে না, একটু বুঝিয়ে বলুন। ভাইয়া, আপনি কি কাজটা ঠিক করলেন?
তোর মতো একটা কাজের মেয়েটা থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। না ভাইয়া, আমি তো তাই বলিনি। আমার কাছ থেকে শিখুন, আপনাকে আমি ভাইয়া বলে ডাকি। ধরে নিন আমি আপনার মায়ের পেটের বোন, এখন কেউ যদি আমার ওড়না ধরে এভাবে টান দেয় তখন আপনি কি করবেন? তাকে আমি সেখানেই পুঁতে দিব। তাহলে একটু ভাবুন, এই আপুটা কোনো না কোনো ভাইয়ের বোন। ভাইয়া, মেয়েদের একটু সম্মান করুন, দেখবেন মেয়েদের থেকেও একটু না অনেক সম্মান পাবেন। বলি রানী মেয়েটার হাত ধরে টেনে নিয়ে আসলো। আপু, এভাবে বকাটে ছেলেদের চর মারবেন না, তাহলে ক্ষতি আপনার হবে, একটু ভেবে দেখবেন। কি নাম আপনার? আমার নাম জান্নাতুল ফেরদৌস রুহি। তোমার নাম কি? আমার নাম হুমায়রা হুরজাহান রানী। খুব সুন্দর নাম। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে ওই বেয়াদব ছেলেটা কাজের মেয়ে কেন বলল? আমি একটা কাজের মেয়ে তাই বলল। কেন, আপনিও কি ওদের মতো ব্যবহার করবেন আমার সাথে? আমি কাজের মেয়ে শুনে? ধুর পাগলি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, তা আমি গাড়ি করে কলেজে আসতে পারি, কিন্তু ধনী গরিবে পার্থক্য কখনো করি না। তুমি কাজের মেয়ে হও আর গরিবেরই মেয়ে হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার কাছে একটা ভালো মানুষ, এটাই যথেষ্ট। ধন্যবাদ বোন। আরে ধন্যবাদ দিতে হবে না, মনে করুন আমি আপনার ছোট বোনের মতো, ছোট বোন হয়ে বড় বোনকে রক্ষা করলাম। তুই আমাকে বোন বললি? বলেই রুহি রানীকে জড়িয়ে ধরল। আজ থেকে তুই আমার ছোট বোন আর আমি তোর বড় আপু। আমার যে আর কোনো ভাই বোন নেই, এখন থেকে তুই আমার বোন। এই বোনটা তোর সাথে থাকবে সারা জীবন, প্রমিস করলাম। আচ্ছা আপু, ক্লাসে যাই, কাল আবার দেখা হবে। তোর ফোন নাম্বারটা তো দিয়ে যা। রানী রুহিকে ফোন নাম্বার দিয়ে ক্লাসে গেল। ক্লাস শেষ হলে রাজকে ফোন দিল। কোথায় আপনি? আমার ক্লাস শেষ, বাড়ি যাব। তুমি অপেক্ষা করো, আমি আসছি। একটু পরে রাজ আসলো, রানী বাইকে বসলো, রাজ বাইক চালানো শুরু করলো। তোমাকে একটা কথা বলবো? হুম বলুন। তুমি রোহানের থেকে একটু দূরে থাকবা, ও ভালো ছেলে না। আজ দেখলাম তুমি আর একটা মেয়ে কিছু একটা নিয়ে ওর সাথে ঝামেলা করছিলে। হুম, ঝামেলা তো বটেই, জানি আমি রোহান ছেলেটা খুব খারাপ। তারপর আজ ঘটে যাওয়া সব ঘটনা রাজকে বললো। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে সাহায্য করছো, ভালো হয়েছে, কিন্তু আর কখন ওর সাথে ঝামেলায় জড়াবে না। কখন কি করে বসে, রোহানকে বিশ্বাস নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। দুজনেই বাসায় আসলো। বাসায় আসার পর দেখলো নীলা একটু অসুস্থ। রানী আর রাজ নীলাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। নীলা ঠিকমতো খাওয়া দাওয়া করে না বলে শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। এবার রাজের খুব রাগ হলো। রাজ রাগের মাথায় রানীকে বলল, রানী আজ দেখলাম জনসেবা করে বেড়াচ্ছ, কিন্তু আমার বোনটা দিনের পর দিন খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। ঠিক আছে, তোমাকে আমার বোনকে দেখতে হবে না, আমি আমার বোনকে দেখব, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আপুর খেয়াল রাখব। ভাই, তুই আমার ভুলের জন্য রানীকে বকিস না, রানী তো আমার খেয়াল রাখতে চায়, আমি রানীকে বারণ করি। ওরা তিনজন বাসায় আসলো। রাতে রানী নীলাকে নিজাতে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর রানী ও রাজ খেয়ে দুজনেই রুমে আসলো। সরি রানী, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে বকেছি। রানী কোনো কথা বলল না। কি হলো, কথা বলবেন আমার সাথে? ছাড়ুন আমাকে, আমার লাগছে। আমি হলাম আপনার বাড়ির কাজের মেয়ে, আপনি আমাকে বকতেই পারেন। রাজ রানীকে জড়িয়ে ধরলো। রানী রাজকে সারানোর চেষ্টা করছে, কিন্তু রাজের শক্তির সামনে হার মানল। কি হলো, এত নড়াচড়া কেন করছো? আর কখনো নিজেকে কাজের মেয়ে বলবা না। ছাড়ুন আমাকে, বিরক্ত লাগছে। রাজের এবার আরও রাগ হলো। রানীর থুতনি ধরে জাগিয়ে টোটে ঠোঁট ডুবিয়ে দিল, কিছু সময় পর ছেড়ে দিল। রানী কোনো কিছু না ভেবেই ঠাস করে একটা জ্বর বসিয়ে দিল রাজের গালে। রাজ ভেবাচাকা হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। রাজ কোনো কথা না বলেই বিছানায় শুয়ে পড়ল। রানী মনে মনে বলল, এটা আমি কি করলাম, উনি তো আমার বর, আমাকে কিস করার রাইট তার আছে, তাহলে আমি তাকে চর মারতে গেলাম কেন? আল্লাহ, এবার কি হবে? এই যে শুনছেন, সরি, আমাকে ক্ষমা করবেন। কি হলো, ঘুমিয়ে পড়লেন নাকি? রাজ কোনো কথা বলল না, ঘুমায়নি, সে খুব অভিমান হলো তার। পরদিন সকালে রানীর নাস্তা রেডি করে নীলাকে খাইয়ে ওষুধ খাইয়ে নিজে খেয়ে রেডি হয়ে নিচে আসলো। দেখে রাজ একা একাই কলেজে চলে গেল। রানী নিরাশ হয়ে একা একা কলেজে আসলো। একটু পরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রানীর হঠাৎ চোখ বাইরে পড়তে দেখলো রোহানকে কেউ একজন ছুরি মেরে মাটিতে ফেলে রেখে চলে গেল। রানী তার ফোন বের করে রোহিকে ফোন করে বলল, আপু তুমি গাড়ি নিয়ে কলেজের গেটে আসো। কি হয়েছে? এখন বলার সময় নেই, আমি যা বললাম তাই করো।
রানী ফোনটা কেটে ওড়না দিয়ে মুখ পিছিয়ে রোহনকে ধরে উঠিয়ে তার কাঁধে হাত রেখে কলেজ গেটের দিকে চলল। তখনই রাজের চোখ পড়ল মুখ ঢাকা মেয়েটার দিকে, সেই চোখ জোড়া। কিন্তু বৃষ্টি পড়ার কারণে রাজ বাইরে বের হলো না, রানী রোহনকে নিয়ে গাড়ির কাছে আসলো। রানী, তুই এই বেয়াদব ছেলেটাকে কই পেলি? আর এর এই অবস্থা কে করলো? জানি না আপু, তুমি রোহান ভাইয়াকে গাড়িতে বসিয়ে দাও, হাসপাতালে যেতে হবে, খুব রক্ত বের হচ্ছে। তুই একে বাঁচাতে চাইছিস? আপু, লোকটা খারাপ হলেও কিন্তু মানুষ, আমি যা বলছি তাই করো। রোহি রোহনকে ধরে গাড়ির পিছনের সিটে বসিয়ে দিল। রানী গাড়িতে বসে রোহনের মাথাটা তার কোলে রাখলো। আপু, তোমার ওড়নাটা দাও, ওনার পেট থেকে রক্ত বেরিয়ে চলছে, বাঁধতে হবে, আমার ওড়নাটা পুরো ভিজে গেছে। রোহিত তার ওড়না খুলে রানীকে দিল, রানী রোহনের পেট বেঁধে দিল। একটু পর হাসপাতালে আসলো, রোহনকে নিয়ে ওটিতে গেল। একটু পর একজন নার্স এসে বলল, রোগী আপনাদের কি হয়? আমার ভাইয়া প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্তে ব্যবস্থা করুন, রক্তের গ্রুপ ও পজিটিভ। আচ্ছা, আমরা দেখছি। আপু, এখন কি করব? আমার ব্লাড গ্রুপ তো এবি পজিটিভ। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, কিন্তু আপু কোনো কিন্তু নেই। যাও, রোহন ভাইকে রক্ত দিয়ে জীবন বাঁচাও। রোহিত চলে গেল রক্ত দিতে। রানী রোহনের ফোনটা বের করে দেখলো, ফোনটা বৃষ্টিতে ভিজে ইন্তেকাল করছে। ওর ফোন থেকে সিম বের করে নিজের ফোনে ঢুকালো। এবার রোহনের বাবাকে ফোন করলো। এক ঘন্টা পর রোহনের বাবা মা আসলো। রানী আর রুহি রোহনের বাবা মাকে সালাম দিল। রুহি রাজের বাবাকে কটু কথা শোনাতে লাগলো। কেমন বাবা মা আপনারা, আর কেমন ছেলে বানিয়েছেন? কলেজে বখাটেদের লিডার নামে পরিচিত, মেয়েদের সম্মান করতে পারে না, সবসময় কলেজে মারপিট করে, আদর করে বাদর তৈরি করেছেন। যদি শাসন করতেন তাহলে আজ এই পরিণতি হতো না। আপু চুপ করো, হচ্ছে কি এসব? তুই চুপ কর, ছেলেকে কী করে শিক্ষা দিতে হয় তা এরা জানে না, তাই তাদের বলছি কি করে ছেলেটাকে মানুষ করেছে। যে গুন্ডা এসে ছুরি মেরে চলে যাবে, আমরাও তো কলেজে পড়ি, কই কেউ তো আমাদের ছুরি মারতে আসে না, তাহলে তাদের ছেলেকে কেন? কারণ তাদের ছেলেও একটা গুন্ডা। সরি আঙ্কেল আন্টি, আপনারা কিছু মনে করবেন না, আপু একটু এরকমই, ভাইয়ার দিকে খেয়াল রাখবেন, আসি আমরা। রানী রোহিতকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসলো। চলো আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে তুমি চলে যেও। তুই আমাকে কথাগুলো কেন বলতে দিলি না? আরও কিছু বলতাম রোহনের বাবা মাকে। আপু তুমিও না, ওদের ছেলের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের ওটিতে শুয়ে আছে, এমন সময় কাটা গায়ে নুনের ছিটা না দিলেই কি নয়? সরি রে বনু, আমি তোর মতো করে ভাবিনি, রোহনের বাবা মাকে দেখে খুব রাগ হচ্ছিল, তাই রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। শোন, কাল সকালে আমরা হাসপাতালে রোহনকে দেখে তারপর কলেজে যাব। আচ্ছা, গাড়ি এখানে থামাও, এটা আমার বাড়ি। রানী গাড়ি থেকে নেমে বাসায় ঢুকে প্রথমে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিল। তখনও রাজ বাসায় আসেনি। ওদিকে বৃষ্টি শেষ হলে রাত সারা কলেজ জুড়ে হুমায়রাকে খুঁজতে লাগলো। পাগলের মতো কাকে খুঁজছিস? আজ আমি হুমায়রাকে আমাদের কলেজে দেখছি। তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই হুমায়রাকে খুঁজে কি করবি? আমার কথা শোন, পাগলামি বাদ দে, তোর ঘরে বউ আছে। বাদ দে, হার বউ, বউয়ের আজকাল বড্ড তেজ বেড়েছে, যখন তখন আমার উপর চড়া হয়ে ওঠে। এখন সে কলেজে পড়ে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কিসব আবল তাবল বলছিস? কিছু না, চল বাড়ি যাই। রাজ বাসায় আসলো। আজ এত দেরি করে বাসায় আসলেন যে? রাজ কোনো কথা বলল না, শাওয়া নিয়ে খাবার টেবিলে আসলো। রানী খাবার বেড়ে দিল, চুপচাপ খেয়ে রুমে চলে আসলো। রানীও রাজের পিছু পিছু রুমে আসলো। এসেই রাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে করিনি। ছাড়ো আমাকে, তুই তো কোনো ভুল করনি। ভুল তো করছি আমি, তোমাকে না বুঝিয়ে সেদিন এমন ব্যবহার করছি। তুমি হয়তো আমাকে ভালোবাসো না, তাই তোমার মাইন্ডে লাগছে। রানী আর কিছু না বলি রাজকে ছেড়ে দিল। পরদিন সকালে রানী রোহিকে ফোন করলো। আপু, তুমি বাড়ি থেকে বের হয়েছো, তাহলে আমাকেও নিয়ে যেও। ঠিক আছে, তুই রেডি হয়ে বাসার সামনে থাক, আমি তোকে পিক করব। রানী রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে রইল। রাজ মনে মনে বলল, এত সকাল সকাল রানী কই যাচ্ছে, দেখতে হচ্ছে তো। রাজ রানীর পিছনে আড়ালে দাঁড়িয়ে পড়ল। একটু পর একটা সাদা গাড়ি আসলো, রানী গাড়িতে উঠে গেল। রাজ মনে মনে বলল, রানী কার সাথে বাড়িতে গেল, যা খুশি তাই করুক, তাতে আমার কি। এদিকে রানী ও রুহি হাসপাতালে আসলো, দুজনেই রোহানের কেবিনে আসলো। কেমন আছেন ভাইয়া? ভালো। তাহলে কালকের মেয়ে দুটি তোমরা ছিলে? হ্যাঁ, আমরা ছিলাম। কেন, আপনি কি আশা করেছিলেন আপনার বখাটে বন্ধুরা আপনাকে এখানে নিয়ে এসেছে? তাহা তো আপনার এমন অবস্থা দেখে লেজ গুটিয়ে পালিয়েছিল, বিপদে পড়লে বখাটের সঙ্গী সাথীরা এভাবেই পালিয়ে যায়। আর সেদিন যে ওড়না ধরে টান দিয়েছেন, সেই ওড়নাই আপনার জীবন বাঁচাতে যথেষ্ট ছিল।
আহা আপু, কি হচ্ছে কি? চুপ করো না, দেখছো না ভাইয়া অসুস্থ? এসব কথা পরে বলা যাবে। রুই রোহানের বাবা মাকে সালাম দিল। আঙ্কেল আন্টি সরি, ক্ষমা করবেন আমাকে কালকের ব্যবহারের জন্য। আমি রুহি। তোমার পরিচয় মা? রোহিতের পরিচয় বলা মাত্র রোহানের বাবা বলল, তোমার বাবা তো আমার খুব ভালো বন্ধু। মিস রুহি সরি, আমাকে ক্ষমা করবেন। আমি তো আপনাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছি। আচ্ছা তাহলে আমরা এখন আসি। বলে দুজনে চলে গেল কলেজে। রানী ক্লাস শেষে আজ একে একে বাড়ি চলে আসলো। রাজাস তাড়াতাড়ি বসে আসলো, দেখে মনে হয় রেগে আছে। রানী ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে আসলো। রাজ কোনো কথা না বলে রানীর হাত ধরে ঠাস করে একটা চড় মারল। তুমি আজ সকালে গাড়ি করে কই গেছিলে? আপনি আমাকে চর না মেরে ভালোভাবে জিজ্ঞেস করলেই তো তাহলেই তো বলতাম, কিন্তু আপনি আমাকে সন্দেহ করে চর মেরে কথাটা জিজ্ঞেস করলেন, তাই আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি যা খুশি তাই মনে করতে পারতেন। এমন মনোমালিন্যের মধ্যে দিয়ে রানী আর রাজের মধ্যে দূরত্ব বেড়েই চলছে। কেটে গেল কয়েকটা দিন। আজ রানী কলেজে আসার পর রোহির সাথে মাঠের এক কোণে বসে গল্প করছিল। এমন সময় রোহান এসে বলল, আমি কি তোমাদের গল্পে জয়েন হতে পারি? আরে ভাইয়া, আপনি কেমন আছেন? রানী তুই থাক, আমি গেলাম, কারণ ওনার মতো বকাটের সাথে কথা বলার মতো ইচ্ছা আমার নেই। গল্প তো দূরে থাক। রানী একটা কথা আজ জেনে রাখ, বকাটের ছেলেরা কোনোদিন ভালো হয় না। প্লিজ রুহি যেও না, তুমি নাকি আমাকে ক্ষমা করেছো, তাহলে চলে যাচ্ছ কেন? আপনার সাথে কথা বলতে মন চাচ্ছে না, তাই চলে যাচ্ছি। তাহলে সেদিন আমাকে রক্ত দিয়ে কেন বাঁচালে? মরে গেলেই তো ভালো হতো। তাহলে দুনিয়া থেকে একটা ডাস্টবিনের আবর্জনা কমতো। আমার বড্ড ভুল হয়ে গেছে। আপু প্লিজ চুপ করো, ভাইয়াকে তো কিছু বলার সুযোগ দিবে নাকি? আমি ভালো হতে চাই, তোমরা আমাকে একটা সুযোগ দাও। একটা ব্যাপার আমি সত্যি বুঝে গেছি, কিছু কিছু মানুষ প্রয়োজন, নেই প্রয়োজন, কিন্তু বিপদে পড়লে বোঝা যায় কে প্রয়োজন আর কে প্রয়োজন। আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটার খুব দরকার ছিল, তা না হলে আমি বুঝতেই পারতাম না কোনটা সঠিক আর কোনটা ভুল। বিপদের সময় তোমরাই আমার পাশে ছিলে, এখন থেকে তোমরাই আমার প্রকৃত বন্ধু। আমি কি বসতে পারি? হুম বসুন। রানী বোন, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা কর। দূর ভাইয়া, কি যে বলেন, আপনাকে আমি ভাইয়া বলে ডাকি, তবে সেটা কি শুধু শুধু? ভাইয়া মানে মন থেকে তাই ভাইয়া ডাকি। আর বোন কখনো ভাইয়ার উপর রাগ করে থাকতে পারে? তোকে একটা কথা জিজ্ঞেস করব। হুম বলুন। তোকে ওরা কাজের মেয়ে কেন বলে? তোর আসল পরিচয় কি? তার আগে আপনাকে আমি তুমি বলতে পারি? হ্যাঁ পারিস, কারণ আমিও তোকে বোন মনে করি। আমার বোনটা বেঁচে থাকলে আজ তোর মতোই হতো। আসলে আমি হলাম আপনার চির শত্রু রাজের বউ, কিন্তু রাজ আমাকে তার বউ হিসেবে মানে না, তাই আমি নিজেই বলে বেড়াই আমি ওদের বাড়ির কাজের মেয়ে। আজ না জানি আমাকে কি কি বলে, হয়তো গায়েও হাত তুলতে পারে। এখানে বসে আপনার সাথে কথা বলেছি তাই। রানী তোর বড় আপু আমাকে কি বকাটে বলে? তাহলে তোর বর কি? হ্যাঁ আমার খুব জানতে ইচ্ছে করে, আমার এত সুন্দর বোনটাকেও ভালোবাসে না, তাহলে তার কি চাই? বিশ্ব সুন্দরী ডায়না। দাঁড়া রাজ, দুলাভাইকে তো একটা শিক্ষা দিতেই হয়। আপনারা ছেলেরা সবগুলো বকাটে, রাজও তার বাহিরে নয়। পড়তো যদি আমার পাল্লায় বুঝিয়ে দিতাম মেয়েরা আসলে কি, সবগুলো বখাটের দল। আরে না ভাইয়া, তুমি রাজকে কিছু করবে না, কারণ আমি রাজকে খুব ভালোবাসি, তাই আমি চাই না আমার রাজের গায়ে কেউ হাত দিক, তাহলে কষ্টটা আমিই পাব। সে আমাকে ভালোবাসতে না পারে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। ওকে কিছু বলবো না, শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আর একটা কথা, মা তোমাদের দুজনকে আমাদের বাসায় যেতে বলেছে, তোমরা গেলে মা খুব খুশি হবে। তাহলে আমি আসি? আচ্ছা ঠিক আছে যাও, আপুর কথা আমি বলতে পারবো না, তবে আমি তো যাবই। এদিকে রিহাদ রাজকে বলল, রাজ আজকাল দেখছি রানীর খুব ভাব হয়েছে রোহানের সাথে। দোস্ত তোকে আমি আগেই বলেছিলাম, রানীর সাথে স্বামী স্ত্রী সম্পর্কটা করে নে, পরে কিন্তু পস্তাবি তুই। আমার রানীর উপর পুরো বিশ্বাস আছে, ও তেমন কিছু করবে না। তোকে সেদিন আমি একটা চাকরির কথা বলছিলাম, পারলি ম্যানেজ করতে? হুম পারছি, বাবা বলেছে আগামী মাসের 1 তারিখে জয়েন করতে। তুই আমাকে বাঁচালি। রানী ক্লাস শেষ করে রোহিতের সাথে গাড়িতে উঠলো বাড়ি যাবে বলে। আজ রাজের চোখ পড়ল কার সাথে রানী গাড়িতে চড়ে। আজ রাজের ভুল ভাঙল, রাজদের পিছু পিছু বাড়ির দিকে যেতে লাগলো। রোহি রানীকে নামিয়ে দিয়ে চলে গেল। রানী বাসায় এসে সরাসরি ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য, কিন্তু দরজা লক করতে ভুলে গেল। রাজের রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকলো। রানী রাজকে দেখে একটা চিৎকার দিল।
রাত যখনই রানীর মুখ চেপে ধরতে যাবে তখনই সাবানের ফেনায় পা পিছলে পড়ল রানীর উপর, আর একজনের ঠোঁট অন্যজনের ঠোঁটে জায়গা করে নিল। রানীও সুযোগের সদ্ব্যবহার করল, রানী অনেক সময় ধরে কিস করতে লাগলো। রাজ রানীকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে রানীকে টেনে উঠালো। থাপ্পড় খাবার শখ হয়েছে বুঝি, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বের হও, আর হ্যাঁ এরপর থেকে দরজা লক করে শাওয়ার নিবে। রানী শাওয়ার নিয়ে বের হলো শুধু একটা টাওয়াল পরে। রাজ রানীর দিকে হা হয়ে তাকিয়ে রইল। আমার হয়ে গেছে, আপনি যান। রানী তোমার দিন দিন অধপতন হচ্ছে, ওয়াশরুম থেকে চেঞ্জ করে কেন আসেনি? আসলে আপনি বাসায় ছিলেন না তাই জামা কাপড় নিয়ে যাইনি, সরি, আর এমনটা হবে না। দুজনেই ফ্রেশ হয়ে খেতে আসলো, খাওয়া শেষ করে রানীও রাজ রুমে আসলো। তোমার ভাইয়ার জন্য চাকরির ব্যবস্থা হয়ে গেছে, আগামী মাসের 1 তারিখ জয়েন করতে হবে। ধন্যবাদ আপনাকে, আমি তাহলে ভাইয়াকে ফোন করে বলি। বলো। ও হ্যাঁ, তোমার ভাইয়ার বায়োডাটা আমাকে মেইল করতে বলো। আচ্ছা বলছি। রানী তার ভাইকে ফোন করে চাকরির কথা বলল। তোমাকে একটা কথা বলবো। বলুন। তোমাকে আমি একদিন বারণ করছিলাম রোহানের সাথে কথা বলবে না, কিন্তু তুমি আমার কথা শুনছো না। আজ দেখলাম তুমি ওর সাথে আড্ডা দিচ্ছিলে, কাজটা কি ঠিক করছো? আসলে রোহান ভাইয়া ভালো হয়ে গেছে, সে নিজেই আমাদের সাথে যোগ দিয়েছিল। রোহানকে আমার থেকে তুমি বেশি চেনো না। রোহান, রমেন চৌধুরী আর আমি খুব ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিলাম। রোহান আর রিবনের মাঝে একটা মেয়ে নিয়ে ঝামেলা হয়, মাঝখান থেকে ফেসে যাই আমি, তখন থেকে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর রবিন ও রোহান বখাটেদের দলে নাম লেখায়। রবিন ডাক্তারি পড়ে, বাপের প্রাইভেট মেডিকেল কলেজ আছে, কিন্তু বখাটেগিরি ছাড়ে না। আর শোনো, কুকুরের লেজ 500 বছর সিন্ধুকের মাঝে বন্দি করে রাখলেও সোজা হয় না, বাকিটা তোমার ইচ্ছে। আমার কর্তব্য ছিল বলার তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি আর রোহানের সাথে কথা বলবো না, একটা কথা বলবো। বলো। কাল থেকে আমাকে কলেজে নিয়ে যাবেন? যাব। আমি আপুর সাথে কথা বলে আসি। বলে চলে গেল নীলার কাছে। আপু আসবো? তুই আবার আমার রুমে আসার জন্য কবে থেকে অনুমতি নিয়েছিলি ফাজল মেয়ে একটা? রানী নীলাকে জড়িয়ে ধরে বলল। আপু তুমি কফি খাবা? না, এখানে বস চুপ করে। এখানে এসেছি 3 মাস হয়ে গেল, কাল আমি বাসায় ফিরব আর আম্মুকেও সাথে নিয়ে যাব। এখন থেকে আম্মু আমার সাথেই থাকবে, তুই পারবি না সংসার সামলাতে? তুমি না গেলে হয় না, বেবি হওয়ার আগ পর্যন্ত থাকো না আমাদের সাথে। তোর ভাইয়া বাসায় একা একা থাকে বলছিস, এখনো থাকবো? বেবি হলে আবার 3 মাস থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, বই পড়ব। রানী রুমে এসে বই ধরতে একটা তেলা পোকা উড়ে রানীর গায়ে পড়ল। রানী তো সেই চিৎকার আর রাজকে জড়িয়ে ধরল। রানীর চিৎকার শুনে বাবা মা নীলে আসলো। বাবা রানী রাজকে জড়িয়ে আসে দেখে আর রুমের ভেতরে আসলো না, বাইরে দাঁড়িয়ে রইল। কি হয়েছে তোর, এত জোরে চিৎকার দিলি কেন? এই মাত্রই তো আমার কাছ থেকে আসলি। আপু তেলা পোকা! রানী একথা শুনে মা নীলা বাহির থেকে আরো বাবাও হেসে দিল। পাগলি একটা, নীল চল। ছাড়ু আমাকে, সবার সামনে জড়িয়ে ধরে আমার সম্মানের ফালুদা করে দিলে। ওই ওই তেলাভোকা কি তোমাকে খেয়ে ফেলবে ফাজিল মেয়ে একটা? সরি। পরদিন সকালে সবাই একসাথে নাস্তা করলো। নীলা ও মা চলে গেল নীলাদের বাসায়, বাবা গেল অফিসে, আর রাজ ও নীলা দুজনেই কলেজে। রানী চলে গেল ক্লাসে। রাজের ক্লাস শুরু হতে আরও বিস্তর সময় লাগবে, তাই ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। একটু পরে রোহান আসলো। কিরে শালা, কেমন আছিস? ও সরি সরি, তুই তো আবার শালা না, আমার দুলা ভাই। তুই এখানে কোন মতলবে? আর আমি তোর দুলা ভাই হলাম কবে থেকে? মতলব তো একটা আছেই, আর দুলা ভাই রানী যবে থেকে তোর বউ তবে থেকে তুই আমার দুলা ভাই। ফালতু কথা রাখ, আসল কথা বল, আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি না? ভূতের মুখে রাম নাম হাসালি। আমি কোনো মতলব আটছি না, সত্যি বলছি, একদিন একটা মেয়ের কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছিল, আজ আবার একটা মেয়ের কারণেই তোর সাথে বন্ধুত্ব করার সুযোগ পেলাম, তাই সুযোগটা হাতছাড়া করতে চাই না, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। রানী, তোকে আবার কি জাদু করলো বখাটে থেকে একদম ভালো হয়ে গেলি? আর কিছুদিন আগে তোকে ছুরি কে মারলো? কোনো জাদু করেনি রানী, সত্যি একটা ভালো মেয়ে। কলেজে প্রথম যেদিন আসলো সেদিন থেকেই আমাকে ভাই বলে মাথা পোকা নাড়িয়ে দিয়েছে। আর ছুরি সেদিন রবিন মারছিল, ও কিন্তু সেদিন তোকেও মারতে চেয়েছিল, তোকে পাইনি বলে আমাকে মেরে চলে গেল, তুই একটু সাবধানে থাকবি। রিয়াদ, মারুব, ওভে, নীলা একসাথেই বললো, আসুক একবার, রাজকে মার তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। জানি তো দোস্তরা, তোদের মতো বন্ধু থাকলে রাজের কিচ্ছে হবে না, আজ থেকে তোরা আমার বন্ধু, আমাকে একটা সুযোগ দে ভালো হওয়ার। রবিনের এত অধপতন হয়েছে,
রবিনকে তো একটা শিক্ষা দিতেই হয়। আরে না, আজ রবিনকে আমি ক্ষমা করে দিয়েছি, রবিনকেও আমরা ঠিক পথে আনবো, আমরা আবার আগের মতো ভালো বন্ধু হব। রাজ রোহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই তো আমার সেই আগের দয়ালু বন্ধুকে ফিরে পেলাম, তিনটা বছর তোকে খুব মিস করছি। রোহানও কাঁদতে লাগলো। অনেক অন্যায় করেছি তোর সাথে, আমাকে ক্ষমা কর। অনেক হয়েছে, চল এবার ক্লাসে। আচ্ছা চলেন দুলাভাই। আবার দুলাভাই? দুলাভাই না ডেকে উপায় আছে? রানী আমাকে চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিলাম। দেখলি রিয়াদ, আমার রানী কখনো ভুল করতে পারে না। বুঝলাম, সরি দোস্ত। ইটস ওকে রোহান, তোকে একটা কথা বলি, তুই কিন্তু রানীকে ভুলে বলবি না, রানীকে আমি ভালোবাসি। এই শালা, তোকে দুলাভাই সমস্যা কি তোর? এখন তো আমার তোকে নিয়ে সন্দেহ হচ্ছে, তুই সত্যি পুরুষ মানুষ তো, নাকি প্যান্টের নিচে ফাঁকা? শালা চুপ কর, আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছিস? তোর বোন এখন ছোট, তা না হলে তোর বোন তো কবেই আমার হাতে বধ হতো। আগে HSC শেষ করুক, তারপর তোর বোনের কাছে ধরা দিব, তখন তোর বোনকে জিজ্ঞেস করে নিস আমার প্যান্টের নিচে ফাঁকা নাকি কিছু আছে। দোস্ত, যা করার বুঝে শুনে করিস, পরে যাতে কোনো সমস্যা না হয়। এই কথা আমি রাজকে অনেক বুঝিয়েছি, রানী নাকি এখনও ছোট, শালা যখন পস্তাবে তখন বুঝবে, গরিবের কথা বাসি হলেও ফলে। ও হ্যাঁ, আর একটা কথা, কলেজ ছুটির পর রানী আর রুইকে নিয়ে আমাদের বাসায় যাব, মা খুব করে তো দুজনকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছে। তাহলে ওই মেয়েটার নাম বুঝি রুহি? কিন্তু রানীর থেকে সম্পূর্ণ আলাদা, কী করে যে ওদের বন্ধুত্ব হলো, মেয়েটা একদম ঝাল মরিচ। তোর বোনও কম যায় না, পাক্কা বোম্বাই মরিচ, প্রচণ্ড ঝাল তোর বোনের। আমার সাথে মাঝে মাঝে যে ব্যবহারটাই না করে, ইচ্ছে করে চড়িয়ে দুটো গাল লাল করে দেই। দেখ, আমার বোনকে কিচ্ছু বলবি না, দুলাভাই তুই নিজেই ভালো না, তাই রানীর মতো একটা মেয়ের সঙ্গে মানিয়ে চলতে পারিস না। হ্যাঁ ভাই, আমি খারাপ সেটাই ভালো, তোর বোন দুধে ধোয়া তুলসী পাতা। শোন, রানীকে নিয়ে যাবি ঠিক আছে, কিন্তু আবার বাসায় পৌঁছে দিবি। ওদের ক্লাস শেষ হলে রানী ও রোহের জন্য অপেক্ষা করতে লাগলো, একটু পরই দুজনে আসলো, রানী তো অবাক, রাজ ও রোহন একসাথে। রোহান, রানীকে নিয়ে যাবি, আমি আবারও বলছি রানীকে বাসায় পৌঁছে দিবি, তোর কাছে অনুরোধ রইল। তোকে এত ভাবতে হবে না। এটা কি হলো, কাল অবধি তো রানীকে রাজ কথাগুলো শেষ করতে দিল না, তার আগেই রাজ মুখ চেপে ধরলো। জানি তোকে আর মুখ চেপে ধরতে হবে না, নিশ্চয়ই তুই আমার পিন্ডি চট্টা ছিলি। ফালতু কথা না বলে যা, আবার তাড়াতাড়ি নিয়ে আসিস, অ্যাটম বোম শুধু পারতে মন চায় না। কি, আমি অ্যাটম বোম? তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি একটা বেগুন যার নেই কোনো গুণ। থামবি তোরা, নাকি দুটোরই কান মলে দিব। রাজ আর রানী চুপ হয়ে গেল। রুহিয়ার রানী, তোমরা গাড়িতে আসো, আমার বাইকের পিছু পিছু। আচ্ছা, আমি কিন্তু আপনার মায়ের জন্য যাচ্ছি, তার কথা রাখতে। ধন্যবাদ তোমাকে। একটু পরে ওরা আসলো বাসায়। মা বাবা তোমরা নিচে আসো, দেখো কাদের নিয়ে এসেছি। বাবা মা নিচে আসলো, রানী আর রোহি বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। মা, জানো রানীকে? কে? রানী হলো তোমার আদরের ছেলে, রাজের বউ। কি বললি, রানী আমার রাজের বউ? এদিকে আয় মা, তোকে একটু প্রাণ ভরে দেখি। রানী মায়ের কাছে আসলো, মা হাত দিয়ে সোনার বালা খুলে রানীর হাতে পরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল। তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, বেঁচে থাক মা। আন্টি, আমার এগুলো লাগবে না। আন্টি না, মা, মা বলে ডাক। লাগবে না মানে মা দিয়েছে। জানিস আমার তিনটে ছেলে ছিল, রাজ, রোহান আর রবিন। আমি রাজ আর রবিনকে রোহানের মতোই ভালোবাসতাম। জানি না তিন বছর আগে কি হয়েছিল ওদের, সম্পর্কটা সাপে নেউলে পরিণত হয়। রুহিমা এদিকে আয়, মা তোকেও নিরাশ করবে না। বলে গলা থেকে চেন বের করে রুহি গলায় পরিয়ে দিল। রোহান মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, মা রানীকে তো আশীর্বাদ করলে, কারণ ও রাজের বউ, কিন্তু রুহিকে কেন আশীর্বাদ করলে, নিজের ছেলের বউ বানানোর মতলব আছে নাকি? মা রোহানের কান ধরে বলল, ফাজিল ছেলে, তোকে টাইট দেওয়ার জন্য রুহির মতো মেয়ের দরকার, দাঁড়া তোর বাবাকে বলে ব্যবস্থা করছি। এরপর খাওয়া দাওয়া করে রুহি নিজের গাড়িতে, রানী রোহানের বাইকে উঠলো। কিছু দূর যেতে রবিন ওদের তিনজনের পথ আটকালো। কে রে শালা, তোর তো দেখছি কই মাছের প্রাণ, শেষ পর্যন্ত বেঁচেই গেলি। দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, পথ ছাড়, আমাদের যেতে দে। হই, কিসের বাড়াবাড়ি রে, আমার জীবনটা বরবাদ করে দিয়ে তুই এখন গার্লফ্রেন্ড নিয়ে বাইরে ঘুরে বেড়াবি, আমি তো তা হতে দেব না। কি করবি তুই, আর ফালতু কথা বাদ দে, ও আমার গার্লফ্রেন্ড না, ও আমার বোন। তোর বোন মানে? তোর বোন তো সেই কবেই মরে ভূত হয়ে গেছে। ভাইয়া আমার কিন্তু ভয় করছে, তোমার বন্ধুকে ফোন করি? না, তাহলে টেনশন করবে, তারপর এখানে রক্তের তুফান শুরু হবে, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। তুই একটা কাজ কর, আস্তে করে রুহি গাড়িতে গিয়ে বসে পড়,
ওকে ড্রাইভ করে চলে যেতে বল, আমি রবিনকে দেখছি। না ভাইয়া, তোমাকে একা রেখে কি করে যাব? তোমার যদি রবিন কোনো ক্ষতি করে তাহলে মাকে আর তোমার বন্ধুকে আমি কি জবাব দেব? আমার কিছু হবে না, যা বলছি তাই কর। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? আমাদের পথ আটকালেন কেন? তোর আপুকে কে বের হতে বলেছে? এবার যা ভাবিনি তাই হবে। আপু এই সেই লোক সেদিন ভাইয়াকে যে ছুরি মারছিল। এই প্যাকেটটা আবার কে? মালটা তো হেভি সেক্সি, এটাই তাহলে তোর গার্লফ্রেন্ড? পেয়াত লেজ কাটা গিরগিটি খচ্চর সাদা ইঁদুর, মেয়েদের সম্মান করতে জানিস না বলে রবিনের গালে একটা চর বসিয়ে দিল। তুই কোনোদিন শুধরাবি না, ও আমার গার্লফ্রেন্ড না, ও আমার বন্ধু। অবশ্য তুই তো বন্ধুত্বের মানেটাই বুঝিস না, তোর মতো বেইমানকে বলে কী লাভ? এদিকে রুই পুলিশকে ফোন করলো, রোহানা রবিন কথা কাটাকাটি করছে। একটু পরে পুলিশ এসে রবিনকে গ্রেপ্তার করে নিয়ে যেতে লাগলো। বেবি তোমাদের তো আমি দেখিয়ে নেব, আমাকে পুলিশে দেওয়া, তোমাদের পুলিশ আমাকে কতক্ষণ আটকে রাখবে? আমি তো বের হলাম বলে। তুমি কাজটা কিন্তু ঠিক করলে না, প্রথমে চড় মারলে তারপর পুলিশ দিয়ে ধরালে। রুই সাবধান, রবিন প্রচণ্ড খারাপ ছেলে, এক কথায় বলতে পারো বড় লোকের বেয়াড়া ছেলে। যাব বাবা, চার জন্য করলাম চোর সেই বলে চোর, এই জন্য কারো ভালো করতে নেই। তুমি জানো না কতটা ভয়ঙ্কর, ও যা খুশি তাই করতে পারে। এখন তো মনে হয় তোমার বডিগার্ড হয়ে থাকা লাগবে। ভাইয়া আমার খুব ভয় হচ্ছে, এবার চলো যাওয়া যাক। তুই একটা ভীতু ডিম, এই সাহস নিয়ে রাজের ভালোবাসা অর্জন করতে চাস? তুই সাবধানে যাবে। আর শোনো, কাল কলেজে আসার আগে আমাকে ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে। রানী শোনো, রাজকে ছাড়া বাসা থেকে একা একা কোথাও যাবি না। ওকে আসি তাহলে। রোহিত চলে গেল, রোহানা রানীও বাসায় আসলো। রাজ, একটা কাহিনী ঘটে গেছে। আবার কোনো ঝামেলা নয় তো? হ্যাঁ রে, আসার সময় রবিন আমাদের পথ আটকে দিল, তারপর সব ঘটনা বলল। আমাকে ফোন করলি না কেন? আমি কোনো ঝামেলা জড়াতে চাইনি, সেই ঝামেলা হলোই হলো। আর শোন, রানীকে কখনো একা ছাড়বি না, রবিন কিন্তু রানী আর রুহিকে হুমকি দিচ্ছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না। রানী তিনজনের জন্যই কফি আনলো। জানেন আজ আমি খুব খুশি, দেখেন মা আমাকে আশীর্বাদ করে এই বালা দুটো দিছে, আর আপনাকে মা যেতে বলছে। হ্যাঁ, এখন খুশিতে লুঙ্গি ডান্স করো, এদিকে টেনশনে আমাদের অবস্থা খাবার হয়ে যাচ্ছে। যাও এখান থেকে, ঝামেলা কুইন। আপনি মাকে বকলেন? যান, আপনার সাথে আর কথাই বলবো না, আপনি খুব পচা, শুধু বকেন, একটু ভালোবাসেন না আমাকে। চলে যাব, থাকবো না আপনার সাথে, সেদিন বুঝবেন এই রানী আপনার জীবনে কি ছিল। যাবা এখান থেকে নাকি থাপ্পড় খাবা? তুই ওকে শুধু শুধু বকছিস কেন? বকবো না তো কোলে নিয়ে আদর করব। দূর এত টেনশন নিস না, আমরা আছি না, আমরা ছয়জন মিলেও কি দুটো মেয়েকে রক্ষা করতে পারবো না? হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আরে রাখ তোর কিন্তু, আমি এখন আসি। আর হ্যাঁ, রানীর অভিমান ভাঙাতে বলিস না যেন, তুই ওদের ফোন করে আজকের ঘটনাগুলো বলিস। একা যেতে পারবি তো? পারবো, চিন্তা করিস না, আমি বাসায় গিয়ে তোকে ফোন করব। সাবধানে যাস। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। রাজ, রোহান, নিলয়, রিয়াদ, অভি সবসময় রানী আর রুহিকে পাহারা দিয়ে রাখে, যাতে রবিন ওদের ক্ষতি করতে না পারে। রোহান রুহির সবসময় পাশাপাশি থাকার কারণে ওদের মাঝে ভালো বন্ধুত্ব হয়। এদিকে রবিন সুযোগ খুঁজছে কবে রানী আর রুহিকে একা পাবে। রবিন ওদের পিছনে লোক লাগিয়েছে, কবে ওদের একা পায়। হঠাৎ একদিন সুযোগ পেয়ে গেল, রবিন গুন্ডা বাহিনী রানী, রুহি আর মীরাকে তুলে নিল। ওরা তিনজন কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তখনই কিডন্যাপ করলো তিনজনকে। ওদের তিনজনকে নিয়ে একটা অন্ধকার ঘরে আটকে রাখলো। এই লুজারের দল, শুধু দুজনকে তুলে আনতে বলেছিলাম, তাহলে এই মেয়েটাকে কেন তুললি? একজন বলে উঠল, বস এরা তিনজন একসাথে ছিল, বুঝতে পারছিলাম না কোনটা রানী আর কোনটা রুহি, তাই আমরা তিনজনকে তুলে আনলাম। মাথা মোটার দল, তোরা কখনো একটা কাজ ঠিক করে করতে পারিস না, যা আমার চোখের সামনে থাকে। অপগণ্ডের দল, গুন্ডাগুলো বলল, বস আমাদের ক্ষমা করেন, আর আমাদের ভুল হবে না, রবিন রোহানকে ফোন করে বলল। আরে শালা, গার্লফ্রেন্ড আর বোনকে এত পাহারা দিয়েও তো শেষ রক্ষা করতে পারলি না। তোর বোন আর তোর গার্লফ্রেন্ড এখন আমার জিম্মায়, ওদের দুজনকে আমি আজ রাতেই বিয়ে করব। দেখি কী করে ওদের রক্ষা করিস, এটাই হবে আমার চরম প্রতিশোধ। রবিন তুই যা বললি তার কিছুই করব না, শোন তুই ওদের কোনো ক্ষতি করবি না, ওরা দুজন তোর শত্রু না, শত্রু হলাম আমি। ওদের যদি কোনো ক্ষতি করছি, আল্লাহর কসম তুই আজ শেষ হয়ে যাবি। রবিন একটা অট্টহাসি দিয়ে ফোনটা কেটে দিল। কি হয়েছে দোস্ত? সর্বনাশ হয়েছে, রবিন রানী আর রুহিকে কিডন্যাপ করে নিয়েছে, আজ রাতে নাকি ওদের দুজনকে একসাথে বিয়ে করবে।
শালায় তো সেই লেভেলের লুচ্ছা দুটো মেয়েকে একসাথে বিয়ে করতে চাই। রোহান নাম্বারটা দে, ফোনে ট্রাই করার ব্যবস্থা করছি। এই নে ফোন, রাজ বাসায় চল, আজ শালাকে জমের বাড়ি পাঠাবো। বাসায় গিয়ে কি করবি? এতদিন গুন্ডামি করেছি খালি হাতে নাকি? চল গিয়ে দেখবি। রিয়াজ অভি আমার সাথে চল, আর মারুফ তুই নীলার সাথে থাক, ফোন ট্র্যাক করে পুলিশ ফোর্স নিয়ে রেডি থাকিস। ঠিক আছে যা তোরা, আমি আর মারুফ এদিকটা দেখছি। রোহান বাসায় আসলো। কি হলো রাজ, রোহান তোদের মুখের অবস্থা এমন কেন, কি হয়েছে মাকে বল। রাজ তুই ওদের নিয়ে আমার রুমে যা। মা তোমার সাথে কথা বলার সময় নেই, পরে কথা বলছি। মা আজ শেষবারের মতো তোমার ছেলে গুন্ডামি করতে যাবে, তোমার অনুমতি চাইছি। আগে বল কি হয়েছে। রবিন রানী আর রুহিকে কিডন্যাপ করছে, আজ রবিনকে চিরতরে শেষ করে দিব, ওর সাহস দিন দিন বেড়েই চলছে। যা বাবা, আমি তোকে অনুমতি দিলাম, রানী আর রুহিকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আয়। রোহান রমেশে কয়েকটা রামদার একটা রিভলভার বের করলো, তারপর নিচে নামলো। শোন আমি তোদের জন্য রান্না করেছি, খেয়ে যা। মা এখন গলা দিয়ে কি খাবার নামবে? আরে বোকার দল, শত্রুর সাথে লড়াই করতে যাচ্ছিস, খালি পেটে কি আর শরীরে শক্তি আসবে, তাই খেয়ে শক্তি বানিয়ে যাবি, আর আমিও তোদের সাথে যাব। তোরা রবিনকে মেরে ফেলবি না, কারণ ও যে আমার আর একটা ছেলে, রবিনও যে আমাকে মা বলে ডাকে। মা তুমি বেইমানটাকে এখনো ভালোবাসো? আমি তোমাকে একটা কথা বলিনি, সেদিন রবিনই আমাকে ছুরি মেরেছিল। বাবা ও ভুল করেছে, আল্লাহর রহমতে কিছু হয়নি তোর, এখন সবাই ঠান্ডা মাথায় খেয়ে নে। ওরা সবাই একসাথেই খেলো। মা তুমি সত্যি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ যাব তো। তাহলে রেডি হয়ে এসো। মা চলে গেল রেডি হতে। তুই কি পাগল হয়ে গেলি, বিপদের মধ্যে মাকে নিয়ে যাবি? শোন মাকে নিলে কাজটা সহজ হবে, তুই কি ভুলে গেলি রবিনও আমার মতো তোর মাকে মা ডাকে, ও মাকে দেখলে কিছু করার সাহস পাবে না। তুই যা ভালো মনে করিস, কিন্তু আমার মায়ের যদি রবিন কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওকে সেখানেই পুঁতে দিব, মনে রাখিস। আমার হয়ে গেছে, চলো এবার। তুমি গিয়ে গাড়িতে বসো, আমরা আসছি, নীলয়কে একটা ফোন কর। আরে শালা আমার ফোন তো নীলয়ের কাছে, তুই কর। দূর, আমার কাছেও তো ফোন নেই, ফোনটা রানীর কাছে ছিল। শালা তুই সব নষ্টের মন, বউকে আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করছিস। অমনি না, তোর জ্বালায় তো রানীকে কিছু বলতে পারি না, একটু কিছু বললেই তোর কাছে নালিশ করে। তোরা থামবি, আমি ফোন করছি, ওয়েট কর। অভি নীলয়ের কাছে ফোন করে ওদের খবর নিল। ওরা কোথায় আছে তার লোকেশন পেয়েছে, রবীন্দ্রের বাড়ির একটু পশ্চিমে একটা বিশাল জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে একটা পোড়া বাড়ি আছে, ওখানে আটকে রাখছে ওদের। তাহলে চল ওদের এক্ষুনি ধরি। না পুলিশ বলেছে এখন মিশনে যাওয়া যাবে না, কারণ ওরা জঙ্গলের লোকালে আর ওদের ধরা যাবে না, মাগরিবের পর ধরতে হবে। একটা কাজ করি, নীলয়দের কাছে যাই। হুম তাই চল। ওরা গাড়ি নিয়ে নীলয়দের সাথে যোগ দিল। এদিকে রবিন রানী আর রোহিকে জোর করছে বউ সাজার জন্য। নাইজেরিয়ান বানর, উইগান্ডার রাইনো, অস্ট্রেলিয়ার মাথার মতো ষাঁড় তোর মরার পাকনা গুছিয়েছে, একবার রোহানকে আসতে দে, তারপর তোকে কুপিয়ে কুচি কুচি করে লবণ মেখে রোদে শুকিয়ে সুটকি বানিয়ে ভর্তা মেখে শেওড়া গাছের 11 নম্বর পেতনের সাথে খাওয়াবো। আপু চুপ করো, দেখছো ওর হাতে রিভলভার, একবার যদি গুলি করে তাহলে কি হবে বুঝতে পারছো? চুপচাপ বউ সাজো, একবার ভাইয়া আর রাজ আসুক, তারপর তুমি ওদের যা করার করো। রানী আর রুই দুজনে চুপচাপ বউ সেজে নিল। এদিকে রাজ রোহানের দল পুলিশ ফোর্সও জঙ্গলের রাস্তায় অপেক্ষা করতে লাগলো সন্ধ্যা হওয়ার জন্য। রোহান সবাইকে নিয়ে মিশনের জন্য রেডি, পুলিশ পোড়া বাড়ির চারিদিক ঘিরে ফেলেছে। রাজ রোহান নীলয় রিয়াদ মারুফ আর অভি ভিতরে ঢুকলো। ওদের দেখা মাত্রই রবিনের পোষা গুন্ডারা গুলি করা শুরু করলো, রোহানও পাল্টা গুলি করছে। ওরা পাঁচজন গুন্ডাগুলোকে বেদম মারছে, রবিন উপায় না পেয়ে রিভলভার রানীর মাথায় ঢেকাল। তোরা যদি এবার অস্ত্র না ফেলিস তাহলে গুলি করে এবার রানীর খুলি উড়িয়ে দেব। বলেও এ কাজ করিস না, বাহিরে তোর শ্বশুরবাড়ির লোকজন আছে, তোকে জামাই আদর করবে বলে। রোহান রবিনের হাতে গুলি করলো, রবিনের হাত থেকে রিভলভার পড়ে গেল। এবার রোহান রবিনকে ধরে মারতে লাগলো। তুই কোথায় হাত দিয়েছিস জানিস? তুই আমার কলিজার হৃদয়ে হাত দিয়েছিস, বোন হলো আমার কলিজা, রুহি হলো আমার প্রাণ। এদিকে রাজ ওদের তিনজনের হাতের বাঁধন খুলে দিল, রানী রাজকে জড়িয়ে ধরলো। এই পাগলি আমি আছি তো, তোমার কিছু হবে না, কেঁদো না। মা এসে বলল, রোহান রবিনকে ছেড়ে দে, ও মরে যাবে। মায়ের কথায় রোহান রবিনকে ছেড়ে দিল। মা তুমি এখানে? আমি জানতাম আজ ওরা হয়তো তোকে মেরে জমের দুয়ারে পাঠাবে, তাই তো আসলাম, তুই তো আমার আর একটা ছেলে,
মা বলে ডাকিস। আমি চাই না ওরা তোকে মেরে ফেলুক। রবি এসে রবিনকে চড় থাপ্পড় লাথি মারা শুরু করলো। এই শাওরা গাছের শাকচুনির 10 নম্বর বর, তোর খুব শখ তাই না আমাদের বিয়ে করার? তোকে আজ বিয়ে আমি করাচ্ছি, তোকে তাল গাছের পেতনির সাথে বিয়ে দিচ্ছি, দাঁড়া বেটা লেজ কাটা গিরগিটি। রোহন রোহিকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখলো, তারপর রোহি পা দিয়ে সমানে রবিনকে লাথি মেরে যাচ্ছে। রোহি এবার থামো, আমি এসে গেছি তো। এদিকে পুলিশ সবকটাকে গ্রেপ্তার করলো। রবিন বাবা, 3 বছর আগে তোদের মাঝে কী হয়েছে আমি জানি না, তবে শুনেছি কোনো এক মেয়ের কারণে তোদের মাঝে ঝামেলা হয়েছে। একটা কথা বাবা, কাউকে ছেড়ে যাওয়ার জন্য 1000টা অজুহাত দেওয়া যায়, কিন্তু সারা জীবন পাশে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, আর তা হলো ভালোবাসা। হয়তো সে ভালোবাসা তুই এখনও খুঁজে পাসনি, তাই বলছি এইসব শত্রু শত্রু খেলা বাদ দিয়ে তোরা 3 জন আগের মতো হয়ে যা। মা, তুমি বিয়াদবটা কেন বলছো এইসব? ওর ঘরে এইসব ঢুকবে না, কারণ ওর ঘরে এখন শুধু শয়তানি কিলবিল করে। শোন, রানী হলো রাজের বউ আর আমার আদরের বোন, রুই হলো আমার প্রাণ। আবার যদি তুই ওদের ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে সেই দিন তুই আর বাঁচবি না। আজ মায়ের জন্য বেঁচে গেলি, শালা উগান্ডার বলদ। রবিন, তুই এখনও সেই 3 বছর আগে পড়ে আছিস, এখনও সেখান থেকে বেরোতে পারলি না? আরে, এতই যদি নয়নাকে ভালোবাসতিস তাহলে আটকে রাখতে পারলি না কেন? অথচ খোঁজ নিয়ে দেখ, নয়না দিব্যি সংসার করছে, সুখে আছে। তুই যদি সত্যি নয়নাকে ভালোবাসতিস তাহলে তোকে ছেড়ে যাওয়ার কারণটা খুঁজে বের করতিস, এভাবে প্রতিশোধের নেশায় আমাদের পিছনে কুত্তার মতো দৌড়াতিস না। দারোগা সাহেব, নিয়ে যান এই বেইমানটাকে। তোদের কি খুব দরকার ছিল আমাকে পুলিশে দেওয়ার? মায়ের জন্য আমি রোহি আর রানীকে কিছুই করব না, কিন্তু তোদের দেখে নেব। পুলিশ চলে গেল রবিন আর ওর গুন্ডা বাহিনী নিয়ে। আজ সারাদিন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না, সব কিছু কেমন জানি রহস্যময় হয়ে রইল আমার কাছে। এটা আবার কে? এই মেয়েটাকে কেন তুলে আনলো? আন্টি, আমি মীরা, রানীর বান্ধবী। তোমার ছোট মাথায় এইসব না ঢুকানোই ভালো, চলো এবার বাড়ি যাই। মীরা, তুমিও আমাদের সাথে যাবা, এখন আর হোস্টেলে ঢুকতে দিবে না। রুহি, তুমিও আমাদের সাথে যাবে। কিন্তু বাবা মা তো চিন্তা করবে। কোনো কিন্তু নেই, আমি তোমার মাকে আগেই ফোন করে দিছি। মা, তুমি ওদের থাকতে বললে, কিন্তু আমাদের তো বললে না, তাহলে আমরা দুজন পর হয়ে গেলাম বুঝি? ধুর পাগলি, তোরা তো যাবি আমাদের সাথে, তাই বলিনি। রানী, বাড়িটা কি ফাঁকা রাখা ঠিক হবে? বাবাও আজ দেশের বাহিরে গেছে। চুপ শালা, তুই কুতুলা হয়, মা যা বলছে তাই হবে। আজ্ঞে শালা বাবু। ওদের কথা শুনে সবাই হেসে দিল। মারুফ, নীলয়, রিয়াদ চলে গেল, কবি থেকে গেল, কারণ ও কলেজ হোস্টেলে থাকে, রাত 8টার পর ঢোকা যায় না। আর এখন 8:30 বেজে গেছে, ওরা সবাই রোহনের বাসায় আসলো। মা, রুহি, রানী আর মীরাকে একটা রুম দেখিয়ে দিয়ে বললো তোরা ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আর রাস ও রোহনের সাথে ওর রুমে গেল। মা ওদের 3 জনকে আর 3টি শাড়ি বের করে দিল পরার জন্য, কারণ তার বাড়িতে কোনো মেয়ে নেই, তাই ওদের আর তার শাড়িই পরতে হবে। কিন্তু সমস্যা হলো ওরা একজনও শাড়ি পরতে পারে না। এদিকে মাও চলে গেল রান্না করতে, এখন কি হবে? রানী রাসকে ফোন দিল। কি হয়েছে ঝামেলা পাকানোর কুইন, ফোন কেন করছো? কি, আমি ঝামেলা কুইন? ঝামেলা করেন আপনারা বন্ধুরা মিলে, তার ফল ভোগ করতে হয় আমাদের। বাজে বকা বন্ধ করে কি বলবা বলো। মা শাড়ি দিয়ে গেছে পরার জন্য, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, এখন কি করব? আপনি একটু এসে শাড়িটা পরিয়ে দিন প্লিজ। মাকে ডাকো, আমি কি শাড়ি পরাতে পারি নাকি? না পারলে ইউটিউব দেখে দেখে পরে নাও। বলে ফোনটা কেটে দিল। তুই কি আনরোমান্টিক রে ভাই, বউ কি সুন্দর করে ভালোবেসে শাড়ি পরিয়ে দিতে ডাকলো, আমি হলে তো লুঙ্গি ড্যান্স করতে করতে চলে যেতাম শাড়ি পরিয়ে দিতে। দাঁড়া, আমি আন্টিকে ডেকে দেই। হয়েছে হয়েছে, থাকার ডাকতে হবে না, যাচ্ছি আমি। রাজরানীকে ইউটিউব দেখে দেখে শাড়ি পরাচ্ছে, রাগি গজ গজ করছে। এটা দেখে রুহি আর মীরা মুখ টিপে টিপে হাসছে। এবার থেকে শাড়ি পরা শিখে নিবে, আর কখনো শাড়ি পরিয়ে দিব না। তোমাদের খুব হাসি পাচ্ছে তাই না? তোমরাও তো শাড়ি পরতে পারোনি, তোমাদেরও পরিয়ে দিব নাকি? সব কটা অকর্মার ঢেকি। দুলাভাই শাড়ি পরিয়ে দিল তো ভালোই হয়, দিন দিন আমি এক পায়ে খাড়া আছি। খুব শখ তাই না অন্যের বরের হাতে শাড়ি পরার? তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর বর একটা গুন্ডা, রাগি, বদমেজাজি হবে, ঠিক রবিনের মতো। সারাক্ষণ তোকে দিয়ে কাজ করাবে, তোকে দিয়ে জুতা পরিষ্কার করাবে, আন্ডার প্যান্ট ধোয়াবে, গন্ধওয়ালা মোজা ধোয়াবে, তখন বুঝবি ওরে আমার পেয়ারের স্বামী আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন, যান এখান থেকে। হইছে তোর বাজে বকা, এখন আমরা কি করব তাই বল, শাড়িটা তো কোনো না কোনোভাবেই পরতে হবে, সাহায্য কর আমাদের।
তোর সমস্যার তো সমাধান হলো, কিন্তু আমার কি করব? ভাইয়াকে ডেকে দেই। এই না প্লিজ ভুলো এই কাজটা করিস না সোনাম বোন আমার। ওয়েট করো, আমি মাকে ডেকে দিচ্ছি। রানী রান্নাঘরে গিয়ে মাকে বলল, তুমি গিয়ে আপুকে আর মীরাকে শাড়ি পরিয়ে দিয়ে আসো, আমি এদিক দেখছি। মা ওদের শাড়ি পরিয়ে দিল। দশটার সময় ওরা খাওয়া দাওয়া সেরে সাদে গেল অর্ডার দিতে। চলো আমরা সবাই কানামাছি খেলি, জোর হবে ভাইয়া। সবাই রাজি হলো খেলার জন্য। রানী রোহনের চোখ বেঁধে দিল একটা রুমাল দিয়ে। রানী রোহনকে গোল গোল ঘুরিয়ে সেরে দিল। রোহন সবাইকে খুঁজতে লাগলো, সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ মীরার গায়ে ধাক্কা লেগে রোহি পড়ে যায়। ওহ মা, পাটা বুঝি আমার গেল। রোহি কাঁদতে লাগলো। রোহন চোখ থেকে রুমাল খুলে রোহির পা ধরে একটা মোচড় দিয়ে কোলে করে নিয়ে নিচে চলে গেল। ওরা সবাই হা করে তাকিয়ে রইল রোহন আর রোহির যাওয়ার দিকে। আমার বরটা যদি ভাইয়ার মতো রোমান্টিক হতো, আনরোমান্টিক একটা বর সব সময় গোমরা মুখে থাকে, বজ্জাত বেটা। অভি আর মীরা রানীর কষ্টের কথা শুনে রাজকে বলল রোহি আপুর মতো করে রানীকে কোলে করে নিচে নিয়ে যেতে। তোদের মাথা খারাপ নাকি পেট, এই হাতিটাকে কোলে করে নিচে নিয়ে যাব? ঠিক আছে, তোকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। দেবর ভাবিকে তো কোলে নিতেই পারে। এই একদম না, আমি নিয়ে যাচ্ছি বলে রানীকে কোলে করে নিচে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। এদিকে মা চুন হলুদ গরম করে রোহির পায়ে লাগিয়ে দিচ্ছে। রোহান যা রোহিকে কোলে করে রুমে দিয়ে আয়, আমি রানী আর রাজের জন্য নিতে রুমটা খুলে দিচ্ছি। মা থাক না, আজ না হয় আমি রোহি আর মীরার সাথে থাকি, এমন সুযোগ হয়তো আর কোনোদিন পাবো না। আজ আমরা তিনজন মিলে একসাথে অনেক গল্প করব। তাহলে তো ভালোই হয়। সকালবেলা সবাই নাস্তা করে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। আজ শুক্রবার, তাই কলেজও নেই, কিন্তু মীরা থেকে গেল, হোস্টেলে গেল না। গেলেই মীরা হাজারটা প্রশ্ন করবে, কাল কোথায় ছিলি, আজ শুক্রবার কেন এলি, শনিবার গেলে তেমন সমস্যা হবে না, কেউ জিজ্ঞেস করলে বলবে বাড়ি গেছিলাম। কয়েকদিন পরে রোহির জন্মদিন, রোহি ওদের সবাইকে দাওয়াত দিল, রাতে বার্থডে পার্টি হবে। রাতে ওরা সবাই একসাথে আসলো রোহির বাড়ি। এদিকে রোহনের বাবা মাও আসলো, রোহির কেক কাটা হলো। রোহির বাবা রোহি আর রোহনের বিয়ের ঘোষণা করে, এক মাস পর ওদের বিয়ে। পার্টি শেষ হলে যে যার বাড়ি চলে যায়। পরদিন সকালে হাজার থেকে সারা পায় রবিন। রোহনের মা বলল, রোহন শোন, তোর বিয়েতে রবিনকে দাওয়াত করবি না? না মা, ওকে দাওয়াত দিলে ও নিশ্চিত কোনো ঝামেলা করবে। আমি চাই তোরা শত্রুতা ভুলে আবার এক হয়ে যা। মা কোনো কথা না শুনে রাজকে নিয়ে রবিনের কাছে চলে যায়। রবিন মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি আমার কাছে এসো, কেমন আছো? ভালো আছি বাবা, আমি তোর কাছে আসছি কারণ রোহান আর রুহির বিয়ে কয়েকদিন পর, তোকে কিন্তু আসতেই হবে। তুই এবার সব কিছু ভুলে যা, আমরা আবার নতুন করে শুরু করি। না মা, তা আর সম্ভব না। তুই আমার মাথায় হাত রেখে বল যাবি, আর কোনো ঝামেলা করবি না। আচ্ছা মা, তুমি যখন এত করে বলছো, আমি না করে কি করে, আমি যাব, আর কোনো ঝামেলা করব না, কথা দিলাম। কেটে গেল কয়েকটা দিন, ওদের বিয়ের মাত্র 10 দিন বাকি। রাজা রানী রোহনদের বাসায় আসলো, মা খুব জোরাজোরি করাতে ওরা 10 দিন আগেই আসলো। এদিকে মা ফোন করে মীরাকেও ডাকলো। মা রাজা রানীকে রোহনের মৃত বোনের রুম খুলে দিল। আপনি এত আনরোমান্টিক কেন? আপনার সামনে সুন্দরী বউ থাকা সত্ত্বেও কি রোম্যান্স করতে ইচ্ছা হয় না? তুমি কিন্তু বড্ড পেকে গেছো, থাপ্পর খেতে না চাইলে বই পড়ো, তোমার না কয়েকদিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা। জবাব বাবা, আমি আবার কি বললাম? আচ্ছা আপনি থাকেন, আমি গেলাম মীরার কাছে। না তুমি কোথাও যাবা না, এখানে বসে পড়বা, আমি তোমার পাশে বসে থাকবো। না আমি যাবই। রাজরানীকে টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিল, তারপর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল, একটু পর ছাড়ল। এবার হয়েছে, এখন বই পড়ো। রানী রাজকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন আমাকে দূরে সরিয়ে রাখেন, আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে কতটা ভালোবাসি, পারছি না আপনাকে ছাড়া থাকতে, প্লিজ একবার স্বামীর অধিকার দিন, আর কোনো দিন বলবো না। কাঁদছো কেন? সব হবে, আগে HSC শেষ করো, আমি তো তোমার স্বামী আর তাই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। ছাড়ুন আমাকে, লাগবে না আমার কিছু, আপনি আমাকে ভালোই বাসেন না, যেদিন হারিয়ে যাব সেদিন আফসোস করে মরবেন। এই পাগলি, কোথায় যাবা তুমি, তোমাকে আমি কোথাও যেতে দিব না, সারা জীবন এই বুকের মাঝে আগলে রাখবো, আর কখনো এমন কথা বলবা না, মনে থাকে যেন। রানী বই পড়তে লাগলো। কিছু সময় পর মা সবাইকে খেতে রাখলো। রাজ, রানী, মীরা আর রোহন নিচে এসে ডাইনিংয়ে বসলো। মা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন আঙ্কেল?
ভালো। রানী মীরা, তোমরা লেখাপড়া করো তো, নাকি ভাইয়ের বিয়ের আনন্দে লেখাপড়া ছুটি দিচ্ছ? না আঙ্কেল, লেখাপড়া ঠিক আছে, আমরা সবকিছু একদিকে রেখে লেখাপড়া ঠিক চালিয়ে যাই, কিন্তু তারপরও আমি রানীর সাথে পারি না, আমার স্বপ্ন ঢাকা ভার্সিটিতে পড়া। ভালো স্বপ্ন। আর রানী তোমার? ওর আর কি স্বপ্ন, ওর তো এখন স্বপ্ন হলো স্বামীর সংসার করা, বাচ্চা কাচ্চা মানুষ করা, হাঁড়ি পাতিল মাজা ঘষা করা, আর চুলায় হাত পুড়িয়ে রান্না করা। ভালো হচ্ছে না কিন্তু, আপনি খান আমি খাবো না, বলে রানী গাল ফুলিয়ে চলে গেল। দিল তো মেয়েটাকে রাগিয়ে, কোনো দরকার ছিল এগুলো বলার? তুই আর রোহন সবসময় মেয়েটার পিছনে লাগিস কেন? তোরা খা, আমি রানীকে খাইয়ে দিয়ে আসি। মা তুমি বসো আর খাও, আমি রানীকে খাইয়ে দিব। আর কখনো পিছু লাগবি না, ফাজিল ছেলে। আমি আবার কখন বোনের পিছু লাগলাম? আমি বোনকে যথেষ্ট ভালোবাসি, ও আমার কাছে রানী না, ও হলো আমার সেই ছোট মনীষণা। রাজ খেয়ে রানীর জন্য খাবার নিয়ে ওপরে গেল। রানী আসো খাবে। খাবো না আমি, আপনি তখন ওইসব কেন বললেন? বাচ্চা কাচ্চা মানুষ করার কথাও বলছেন, শুনি বাচ্চা কাচ্চা আসলো কোথা থেকে? আপনি তো আমার কাছেই আসেন না। তোমার বাচ্চা চাই? চাই তো, আপনার মতো ছোট্ট একটা রাত চাই। তাহলে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, তারপর ভাববো বাচ্চার কথা। রাজ রানীকে খাইয়ে দিল, রানী চুপচাপ খেয়ে নিল। রাজের কথা শুনে রানী বেশ শান্ত হয়ে গেল। এবার ঘুমাও, 11টা বেজে গেছে। ঘুমাবো মানে? আপনি আমাকে বাচ্চা দিবেন না? তুমি তো একটা বাচ্চা, তোমার বাচ্চা হলে কি হবে বুঝতে পারছো? আসো ঘুমাবো। রাজ রানীকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা রবিন আসলো, মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি ভুল করেছি, আমি আগের মতো হতে চাই। ধুর পাগল ছেলে, মায়ের কাছে ছেলের কোনো অপরাধ আছে নাকি? তুই রোহান আর রাজের কাছে ক্ষমা চা, দেখবি ওরা তোকে আবার আপন করে নিয়েছে। দূর থেকে রোহান আর রাজ সবটাই দেখছে। শালায় ভালোই নাটক জানে, দেখ কেমন কুমিরের কান্না করছে, এই কান্নার মাঝে লুকিয়ে আছে ওর নতুন চাল। সাবধানে থাকবি আর ওর সাথে একদম কথা বলবি না। সত্যি সত্যি হয়তো ও ভালো হতে চায়, রবিনকে কি আমরা আর একটা সুযোগ দিতে পারি না? আমি রবিনকে একদম বিশ্বাস করি না। শোন, বিকেলে শপিংয়ে যাব, আমি রুইকে বলে রেখেছি, তুই রানীকে দেরি হয়ে থাকতে বলিস। আচ্ছা। রবিন আসার পর থেকে অনেকভাবে চেষ্টা করছে রাজ আর রোহনের সাথে কথা বলার, কিন্তু ওরা রবিনের সাথে কথা বলছে না। হঠাৎ রানীর সাথে দেখা। কেমন আছো রানী? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক তখনই রোহন এসে পড়ল, রানীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, রানী এখানে কি কাজ তোর? যা রুমে যা, রাজ তোকে খুঁজছে। এখনো দাঁড়িয়ে আছিস? যা বলছি, তুই দিন দিন বেয়ারা হয়ে উঠেছিস, থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেওয়া উচিত, বেয়াদব। রানী রোহনের ধমক শুনে কিছুটা ভয় পেল আর কাঁদতে কাঁদতে চলে গেল। রোহানও চলে যায়, রবিনকে কোনো কথা বলার সুযোগ দিল না। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? রোহান ভাইয়া বকা দিছে। রোহান তোমাকে শুধু শুধু বকতে যাবে কেন? তুমি নিশ্চয়ই কিছু করছো, কি করছো সেটা বলো। আমি শুধু রবিন ভাইয়ের সাথে একটু কথা বলেছি বলে বকেছে। একদম ঠিক আছে, তুমি কেন রবিনের সাথে কথা বলতে গেলো? তুমি জানো না রবিন খুব খারাপ, শুধু বকেছে, তোমাকে থাপ্পড় দেওয়া উচিত ছিল। আপনি আমাকে বকা দিলেন, দাঁড়ান আমি গিয়ে মায়ের কাছে নালিশ করব আপনাদের দুজনের নামে। হ্যাঁ যাও। মা মা, কই আপনি? কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমাকে রোহান আর রাজ বকা দিয়েছে। কাঁদিস না, আমি ওদেরকে আচ্ছা করে বকে দিব, এবার নিজের রুমে যা। রানী চলে আসলো রুমে, চোখ পড়লো রাজের ব্যাগের দিকে। রানী রাজের ব্যাগটা খুললো, ব্যাগ হাতে একটা বক্স পেল। রানী বক্স খুলে পেল একটা এয়ার রিং, কিছু ভাঙা রেশমি চুড়ি, একটা পায়েল, ওড়না, একটুকরো সেরা অংশ আর একটা কাগজ। আরে এগুলো মনে হচ্ছে আমার, কিন্তু এগুলো তো আমার বিয়ের, কিন্তু এগুলো রাজ পেল কোথায়? কোথায় পেল, কোথায় পেল? ও হ্যাঁ মনে পড়েছে, রাজের সাথে একবার মৌলভীবাজারে দেখা হয়েছিল। দেখি তো কাগজে কী লেখা আছে। রানী কাগজটা খুললো। প্রিয় হুমায়রা, তোমাকে প্রথম দেখেই ভালোবেসেছি, তবে তোমার মুখটা দেখতে পেলাম না, তোমার চোখ দেখে প্রেমে পড়ে গেছি, তোমার চোখের মাঝে আটকা পড়েছি আমি। কি আছে তোমার কাজল কালো চোখের মাঝে, সেদিন আমি তোমার এই জিনিসগুলো কুড়িয়ে পেয়েছিলাম, যত্ন করে আমার কাছে রেখে দিলাম, যদি কোনো দিন তোমাকে খুঁজে পাই সেদিন আমি তোমাকে এগুলো দেখিয়ে বলবো, আমার মনমোহিনী প্রিয়তমা, ভালোবাসি তোমাকে, তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পেলাম না, কোথায় আছো তুমি? তোমাকে পাওয়ার তীব্র বাসনা বেঁধেছে হৃদয় কোণে,
তুমি হলে আমার প্রথম ভালোবাসা, আমার প্রিয়তমা, ইতি তোমার রাজ। রানী চিঠিটা পড়ে বুকের মাঝে জড়িয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল, রাজ, তুমি যাকে ভালোবাসো সে আর কেউ না, সে হলাম আমি, তোমার বিয়ে করা বউ। ওকে, তোমাকে আমি এখন ধরা দিব না, সময় হোক আমি নিজেই তোমার সামনে আসব। দুপুরবেলা সবাই একসাথে খাবার খেতে বসল। তখনই রোহানের মা বলল, রোহান রাজ, শপিং এ যাওয়ার সময় রবিনকেও সাথে করে নিয়ে যাস। কিন্তু মা। কিসের কিন্তু? আমি যা বলছি তাই করবি। আচ্ছা মা, মীরা তুইও রেডি হয়ে থাকিস। ভাইয়া আমি গিয়ে কি করব, আমি না হয় বাসায় বসে আন্টির সাথে কাজগুলো সামলাই। তুই আর রানী দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছিস, মুখের উপর কথা বলতে শিখেছিস। এটা কি হলো, আমি আবার কি করলাম? মার না খেতে চাইলে চুপচাপ খা। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। খাওয়া শেষ হলো, যে যার রুমে চলে গেল, রবিন গেল গেস্ট রুমে। সবাই কিছু সময় রেস্ট নেওয়ার পর শপিং এ যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা রানী আর মীরাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো, দুজনকে নীল শাড়ি পরিয়ে দিল, সাথে হালকা মেকআপ, চুলগুলো খোলা, ম্যাচিং জুয়েলারি, দুজনকে জাস্ট পরীর মতো লাগছে। এদিকে রাজ বারবার বলছে, হলো তোমাদের, আর কত অপেক্ষা করব। একটু চুপ কর ভাই, মেয়েদের শাস্তি তো সময় লাগবেই, এত অধৈর্য হলে চলে? হ্যাঁ, তুই আগে থেকেই প্র্যাকটিস শুরু কর, পরে কাজে আসবে। এমন সময় রানী আর মীরা সিঁড়ি থেকে আস্তে আস্তে নামছে। রাজ রানীর দিকে হা করে তাকিয়ে আছে, আর রবিন মীরার দিকে। রোহান একবার রাজকে দেখছে, আর একবার রবিনকে। রোহান দুহাত দিয়ে দুজনের মুখ বন্ধ করে দিল। যেভাবে হা করেছিলি তোরা, তাতে আমাজন বনের হাতি ঢুকে যেতে পারত। তুই রোহির সাথে থেকে থেকে ওর ভাষাগুলো ভালোই রপ্ত করছিস। তা তো হতেই হবে, দশটা না পাঁচটা না একটা মাত্র বউ হতে যাচ্ছে, এখন তার মতো না হলে চলে? রোহান রোহির আসার কথা ছিল না? ও কই, ও একেবারে শপিং মলে চলে আসবে, চলে। রবিন গাড়ি ড্রাইভ করছে, আর ওর পাশে বসল মীরা, পিছনে রোহান, রাজা, রানী বসল। রবিন গাড়ি চালাচ্ছে আর মীরার দিকে আর চোখে তাকাচ্ছে, এটা মীরার চোখে পড়ল। মীরা লজ্জায় মাথা নিচু করে বসে রইল। একটু পর শপিং মলে এসে পৌঁছালো, রোহিও এসে ওদের সাথে যোগ দিল। আপু চলো আগে তোমার শাড়ি কিনবো। চল। ওরা আধা ঘন্টা ধরে এ দোকান ও দোকান যাচ্ছে, কিন্তু একটা শাড়িও নিচ্ছে না। রাজ আর রোহানের খুব রাগ হচ্ছে। মীরা এই নাও এটিএম কার্ড, তোমরা কেনাকাটা করো, আমরা শেরওয়ানি দেখে আসি, মীরার রানী তোদের যা ইচ্ছে কিনে নিস। এই বলেই দুজনে এখান থেকে ভাগলো। রবিন ব্যাপারটা বুঝতে পারছে, জোয়ারা পালিয়ে গেল। রোহান, ওদের রবিনের কাছে রেখে আসা কি ঠিক হলো, যদি ও কোনো ক্ষতি করে? আরে করবে না, ও মাকে কথা দিয়েছে ওদের কিছু করবে না, তুই চিন্তা করিস না, চল আমরা রিয়াদের সাথে আড্ডা দিয়ে আসি। তোমরা পছন্দ করো, আমি ওদিকটাই আছি। রবিন ওদের তিনজনের জন্য তিনটা গাউন কিনলো, একই রকমের কিন্তু কালার ভিন্ন। তিন ঘন্টা শেষ হলো ওদের শপিং করা। এ নাও তোমাদের জন্য আমার পক্ষ থেকে উপহার, ব্যাগ তিনটা তিনজনের হাতে দিয়ে বলল। চলো এবার কফি খেয়ে আসি। ভাইয়া চলেন, রাজকে একটা ফোন করি, দেখি ওরা কোথায়। তোমাদের ফোন করতে হবে না, ওরা আসবে না, ওরা পালিয়েছে, বুঝতে পারছো না? আমরা কফি খেয়ে বাড়ি চলে যাব, রাত হয়ে গেছে। একটা কাজ করা যাক, আমরা কফি না খেয়ে একসাথে ডিনার করে সবার জন্য খাবার প্যাক করে নিয়ে যাই, তাহলে তো ভালোই হয়। ওরা ডিনার করে বাসায় আসলো, আর সবার জন্য খাবার প্যাক করে নিল। মীরা একটু ছাদে আসবে, তোমার একটা সাহায্য লাগবে। আপনি ফ্রেশ হয়ে ছাদে যান, আমিও ফ্রেশ হয়ে আসি, কফি খাবেন তো? তাহলে তো ভালোই হয়। রবিন ফ্রেশ হয়ে ছাদে গেল, একটু পর মীরাও ফ্রেশ হয়ে কফি বানিয়ে ছাদে গেল। রোহান ব্যাপারটা লক্ষ্য করলো, ও রাজকে সাথে নিয়ে মীরার পিছু পিছু গেল। এই নিন আপনার কফি, আপনার পছন্দটা কিন্তু খুব সুন্দর, গ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? খুব। এবার বলেন কি করতে হবে আপনার জন্য, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। তুমি তো জানো আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু 3 বছর আগে একটা ঝামেলা হয় আমাদের মাঝে। 3 বছর আগে কি হয়েছিল যদি বলতেন? বলবো বলে তো তোমাকে ডেকেছি। আমরা এসএসসি শেষ করার পর আমি ভর্তি হলাম মেডিকেলে, আর ওরা তোমাদের ভার্সিটিতে, ওদের সাথে পড়তো নয়না, নয়নার সাথে আমার রিলেশন হয়, খুব ভালোবাসতাম নয়নাকে। একদিন আমি তোমাদের ভার্সিটিতে যাই ওদের দুজনের সাথে দেখা করার জন্য, কিন্তু গিয়ে দেখলাম রোহান নয়নাকে প্রপোজ করেছে। অবশ্য আমারই ভুল ছিল, আমি ওদের বলিনি নয়নার সাথে আমার রিলেশন হয়েছে। না বলার আরও একটা কারণ আছে, নয়না সবসময় বারণ করত আমাদের রিলেশনের সম্পর্কে যেন কেউ না জানে। তাতে নয়না যা করলো তাতে আমি তো পুরাই অবাক। ও রাজকে জড়িয়ে ধরে বলল আমি রাজকে ভালোবাসি,
আর এটা নিয়েই আমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। কিন্তু কিছুদিন পর আর নয়নাকে কোথাও খুঁজে পেলাম না। গতকাল এফবিতে একটা নিউজ দেখলাম, নয়নার পেশা হলো বড়লোক ছেলেদের ফাঁসিয়ে টাকা ইনকাম করা। খুব বাজে একটা মেয়ে। আর আমি কিনা ওই নষ্ট মেয়েটার জন্য রোহান আর রাজের সাথে বন্ধুত্ব রেখে শত্রুতা করে কত বোকা আমি। এখন তুমিই পারো আমাদের সম্পর্কটা আবার আগের মতো করে দিতে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। পিছনের লোকে সব কথা শুনছিল। রোহান আর রাজ দুজনে এবার বেরিয়ে আসলো। দুজন সবসময় চোখের দেখা ঠিক হয় না, কখনো কখনো পিছনে কিছু কিছু সত্যি লুকিয়ে থাকে। তুই সেদিন যা দেখেছিলি তার সবটাই ভুল ছিল। সেদিন আমি আর রাজ একটা বাজি ধরেছিলাম, আমি বাজিতে হেরে যাই, আর শর্ত ছিল গেট থেকে প্রথম যে মেয়ে ঢুকবে তাকে আমি প্রপোজ করব। ওই দিন প্রথম গেট দিয়ে নয়না ঢুকেছিল, আমি শর্ত মতো নয়নাকে প্রপোজ করছিলাম, এটাই ছিল সেদিনের সত্যিটা। রোহান কিন্তু কোনো মিথ্যা বলেনি, সেদিন ঠিক এটাই ঘটেছিল। আর আমি কোনোদিনই নয়নাকে পছন্দ করতাম না, নয়নার প্রপোজ আমি কখনো গ্রহণ করিনি, এই ব্যাপার নিয়ে রোহানও আমাকে ভুল বুঝেছিল। রবীন্দ্র দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। তোকে তো কবেই আমরা ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনাদের সব ঝামেলা মিটলো, আপনারা থাকেন আমি যাই। মীরা চলে গেল নিচে। তোরা বস, আমি তোদের আজ কিছু সত্যি কথা বলবো। তোর জীবনে আবার কি এমন সত্যি আছে যা আমরা জানি না? আছে আছে বলছে। আসলে আমি যাদের কাছে থাকি তারা আমার আপন বাবা মা না, তারা হলো আমার চাচা চাচি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা চাচা চাচি আমি আর ছোট চাচাতো বোন একসাথে মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাই। 7 দিন ট্যুর শেষ করে নিজেদের গাড়ি করে বাড়ি ফিরছিলাম। তখন সড়ক দুর্ঘটনায় আমার বাবা মা সেখানেই মারা যায়। আমার তেমন কোনো সমস্যা হয়নি, চাচা চাচাকে লোকজন মিলে হাসপাতালে ভর্তি করে, কিন্তু সেই দুর্ঘটনায় হারিয়ে যায় আমার ছোট্ট বোনটা। আমি তখন চাচা চাচিকে পাপা আর মামুনি বলে ডাকি, কিন্তু মামুনি হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য। তিনি ডাক্তার হওয়া সত্ত্বেও সারাদিন মেয়ে স্ত্রীকে আঁকড়ে গড়ে পাগলের প্রবল বকে। আমার বাবা মাও ডাক্তার ছিল, সারা জীবন বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি বলে এতটা বেহাইয়া হয়ে গেছি। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলতো। কি কথা? বাই এনি চান্স তুই কি মীরাকে পছন্দ করিস? ঠিক জানি না, তবে আজ মেয়েটাকে দেখে খুব ভালো লাগলো। তাহলে মীরার সাথে জীবনটা আবার নতুন করে শুরু কর। আচ্ছা ভেবে দেখব, চল এবার নিচে যাই। দেখতে দেখতে রোহন আর রোহির বিয়ের দিন আগত। রবিনের পরিবার রাজের পরিবার সবাইকে দাওয়াত দেওয়া হলো। বিয়ে বাড়িতে সবাই যে যার মতো ব্যস্ত, মেহমান আসা শুরু করলো, রবিনের মা বাবাও আসলো। হঠাৎ রবিনের মামনি শাড়িতে বেজে পড়ে যেতে লাগলো। রানী ধরে ফেললো, আন্টি আপনার কোথাও লাগেনি তো? ইস, আপনার শাড়ি তো খুলে যাচ্ছে, আমার সাথে আসুন আমি ঠিক করে দিচ্ছি। রবিনের মামনি রানীর সাথে চলে গেল, রানী তার শাড়ি ঠিক করে দিল। কে তুমি মা? তোমাকে আমার এত আপন মনে হচ্ছে কেন? আন্টি আমি রানী, আপনি মনে হয় রবিন ভাইয়ের মামনি? আমি রবিনের মামনি। আচ্ছা আন্টি আপনি এখানে থাকেন, আমি ভাইয়াকে ডেকে দেই। আচ্ছা যাও। রানী গিয়ে রবিনকে ডেকে দিল। এদিকে সবাই বউ আনতে যাওয়ার জন্য রেডি। বাসায় রইল রাজের মা, রোহানের মা আর রবিনের মামনি। বাকিরা সবাই রোহিতের বাড়ি গেল। কাজী সাহেব বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়া সেরে বউ নিয়ে রওনা করলো। 3 মা মিলে বউকে বরণ করে নিল। রাত হয়ে গেল, সারাদিন ব্যস্ততার পর এখন পরিবেশ একটু শান্ত হলো। হঠাৎ রানীর খেয়াল হলো ওর গলার চেইনের লকেট নেই। রানী একা বসে বসে কান্না করছে। মীরা আর রবিন আসলো রানীর কাছে। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? রানী মীরাকে জড়িয়ে ধরে বলছে, মীরা আমার গলার লকেট আর চেইনটা হারিয়ে গেছে। ধুর পাগলি, চেইন আর চকলেট হারিয়ে গেছে বলে কেউ এমন করে কান্না করে? ভাইয়াকে বললেই তোকে আবার চেইন চকলেট কিনে দেবে। কাঁদিস না বোন, আমি তোকে চেইন লকেট কিনে দেবো, এবার থাম। তোমরা বুঝতে পারছো না, ওটা শুধু চেইন আর লকেট ছিল না, ওটা ছিল আমার আসল পরিচয়। মানে কি? মা মারা যাওয়ার আগে বলেছিল আমি তাদের আপন মেয়ে না, আমাকে কুড়িয়ে পেয়েছিল, তখন আমার ওই চেইন আর লকেট গলায় ছিল। আমার আসল বাবা মাকে ফিরে পাওয়ার শেষ আশাও শেষ হয়ে গেল। এসব তুই কি বলছিস? এমন সময় রাজ এসে বলল, রবীন তোর মামনি তোকে খুঁজছে আর কান্না করছে, তুই যা। আরে রানীর আবার কি হলো? রানী রাজকে দেখে জড়িয়ে ধরে আরো বেশি কান্না করতে শুরু করলো। তখন মীরা রাজকে সবই বলল, রবিন চলে গেল। তুমি কান্না করো না, আমি তোমার বাবা মাকে খুঁজে বের করব। মীরা তুমি একটা কাজ করো, লকেট
আর চেইনটা খোঁজো, দেখো পাও কি না। রবিনের মামনির কাছে গেল, মামনি চেইন আর লকেট দেখালো রবিনকে। দেখ বাবা, তোর বোনের চেইন আর লকেট, যেটা আমি ছোটবেলায় আমার মেয়ের জুয়ের গলায় পরিয়ে দিয়েছিলাম, দেখ এই লকেটের ভিতরে ওর ছোটবেলার ছবি এখনো আছে। কই দেখি, আমার কাছে দে তো। রবিন হাতে নিয়ে দেখলো, মনে মনে বলল, রানীর চেইন আর লকেটের জন্য কাটছে, কোনোভাবে এটা রানীর নয় তো। আচ্ছা মামনি, তুমি চেইনটা নাও, আমি আসছি। এদিকে রাজ রানীর কান্না থামানোর জন্য ঠোঁটে কিস করা শুরু করলো। রবিন পেছন থেকে কাছ দিয়ে বলল, তোরা রোমান্স করবি, দরজা বন্ধ করে নিবি না? শালা, তুই আসার সময় পেলি না। হুম, শালাই বটে, রানীকে ছাড় তো, একটা কাজ আছে। রানী, আমার সাথে আসো, আর দুলাভাই আপনিও আসেন। তুইও দুলাভাই ডাকা শুরু করলি? হাই আল্লাহ, আমার দুই বন্ধু আমাকে দুলাভাই বলে ডাকে, এটা কি মানা যায়? আগে আসেন, তারপর সব জানতে পারবেন, আর ন্যাকামি করতে হবে না। আচ্ছা চলুন ভাইয়া। তারপর মামুনির কাছে সে চেইনের লকেট রানীর হাতে দিয়ে বলল, রানী দেখতো, এটা তোর লকেট কিনা? হ্যাঁ, এটাই তো আমার লকেট আর চেইন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এটা খুঁজে দেওয়ার জন্য। ওয়েট, তুই না বলছিলি এটা তোর পরিচয়? হ্যাঁ তাই তো। আর মামুনি বলেছিল এটা তার হারিয়ে যাওয়া মেয়ের চেইন আর লকেট। তাহলে তুই আমার জুই, আয় কাছে আয় মা আমার, তোকে প্রাণ ভরে দেখি। রবীন, তোর পাপাকে ডেকে আন। রানী মামনির কাছে আসলে জড়িয়ে ধরে মামনি রানীকে, তুমি আমার আসল মা? হ্যাঁ রে মা, আমি তোর আসল মা, একবার মা বলে ডাক। মা মা, রবিনের পাপা আর রাজ রোহানকে ডেকে আনলো। পাপা মামনি, এটা হলো তোমাদের জামাই। হয়ে গেল একটা ফ্যামিলি ড্রামা, রানী তার আসল বাবা মাকেও পেয়ে খুব খুশি। এবার বুঝলেন দুলাভাই কেন আপনাকে দুলাভাই বললাম? হ্যাঁ বুঝেছি, আমি তোরা রোহানের দুলাভাই, তোদেরকে আমি শালা বলে গালি দিতে পারবো? ওহ, আমি কত লাকি। কয়েকদিন পর রানীর ইয়ার ফাইনাল পরীক্ষাও শেষ। ওদিকে নীলা আর রানীর ভাবির দুজনেরই মেয়ে হয়েছে। রানীর দায়িত্ব বেড়ে গেছে অনেক, নীলার খেয়াল রাখা, ভাবির খেয়াল রাখা, অন্যদিকে দুই দিন পর পর মায়ের সাথে গিয়ে দেখা করা। রানীর দিনগুলো ব্যস্ততার মাঝে রাজের সাথে খুনসুটি লেখাপড়ার মাঝে কাটতে থাকে। রবিন আর মীরার মাঝেও রিলেশন হয়। রোহানা রাজের অনার্স শেষ হলে যে যার বাবার কোম্পানিতে জয়েন করে, রাজ তাদের কোম্পানিতে অভিকেও জয়েন করায়, রবিনও MBBS শেষ করে নিজেদের মেডিকেলে জয়েন করল। রবিন মীরাকেও মেডিকেলে পড়ার জন্য চাপ দিচ্ছে, কিন্তু পড়তে চায় ঢাকা ভার্সিটিতে। দেখতে দেখতে রানীর HSC পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার সময় রানী যখনই বই পড়তো রাজকে খুব বিরক্ত করত। রাজ জেগে বই পড়তো রাজের কোলে বসে, ঘুমিয়ে ধরলে রাজ কফি বানিয়ে আনতো। এমন করে পরীক্ষাগুলো শেষ করলো। রাজ ভেবেছিল রানীর 18তম জন্মদিনে রানীকে প্রপোজ করবে, কিন্তু রানী বাবা মা বা নতুন করে রাজ রানী রবিন আর মীরার বিয়ে একদিনই ঠিক করলো, কারণ রবিনের বিয়ে দিতে হবে আর রানীকে তারা বিয়ে দেয়নি, তাই আবার নতুন করে তাদের বিয়ে দিবে। কয়েকদিন পর খুব ধুমধাম করে ওদের চারজনেরই বিয়ে হলো। রানী বউ সেজে বসে আছে বাসর ঘরে, দুই বছর যাবৎ এই দিনের জন্য অপেক্ষা করছে রানী। অবশেষে সেই রাত আস, রানীর ভিতরে এক অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। রাত 11টা রাজরুমে এসে দরজাটা লক করে দিল। রানী বিছানা থেকে নেমে রাজের পায়ে হাত দিয়ে সালাম করলো। রাজ রানীকে বুকে টেনে নিল, যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওযু করে আসো, দুজনে একসাথে নামাজ পড়ে আমার দাম্পত্য জীবন শুরু করব। রানী চেঞ্জ করে উজু করে আসলো, দুজনেই নামাজ পড়লো একসাথে। আজ আমি আপনাকে তুমি করে বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। ওহ কুইন, সব কথা কি মুখে বলে দিতে হয়? কিছু কথা মন থেকে অনুধাবন করে নিতে হয়। আমিও তো সেই কবে থেকে চাই তুমি আমাকে তুমি বলে ডাকো। আমার পুরো নামটা কি আপনি জানেন? আসলেই তো তোমার পুরো নামটা এখনো জানা হয়নি, কাবিনে সাইন করার সময়ও খেয়াল করিনি, কাজী যখন তোমার নাম বললো তখনও খেয়াল করিনি, কারণ আমি তখন খুব এক্সাইটেড ছিলাম নিজের বিয়ে করা বউকে আবার বিয়ে করেছি বলে। এবার বলো তোমার পুরো নামটা কি? ওয়েট করেন, আমি নিজের মুখে বলবো না, আপনি আমাদের বিয়ের আগে থেকেই আমার নাম আপনি জানেন, শুধু একটা সারপ্রাইজ দিই আপনাকে তাহলে বুঝতে পারবেন। তোমার কথার মাথা মুন্ডু আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আমাকে ধোঁয়াশায় না রেখে সবটা ক্লিয়ার করে দাও। একটু অপেক্ষা করেন। রানী একটা ওড়না দিয়ে নিজের মুখ মেকআপ করে নিল আর বলল, এবার দেখেন চোখ, এই চোখ দুটো চিনতে পারেন কিনা। রাজ অবাককে কিছু সময় রানীর চোখের দিকে তাকিয়ে থেকে বলল, তার মানে তুমি হলে আমার সেই অচেনা প্রিয়তমা হুমায়রা হুর জাহান? হ্যাঁ, আমি আপনার অচেনা প্রিয়তমা হুমায়রা হুর জাহান রানী। তুমি কি করে জানলে আমি হুমায়রা হুরকে ভালোবাসতাম?
কিন্তু হুমায়রা আমার মন থেকে মুছে গেছিল তোমাকে পাওয়ার পর থেকে। এখন কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমার সে অচেনা প্রিয়তমাকে না। আর তুমি সবটা জেনেও আমাকে কিচ্ছু বললে না। আমি জেনেছি, তার কারণ আমি একদিন আপনার ব্যাগে আমার পায়েল, চুড়ি, ছেঁড়া ওড়নার টুকরো আর একটা চিঠি পেয়েছিলাম। তখন থেকে জানতে পারি আমি আপনার প্রিয়তমা। আই লাভ ইউ কুইন, আই লাভ ইউ টু, আমার মনের রাজা। তারপর শুরু হলো রাজা রানীর নতুন জীবন। এমন করে পূর্ণতা পাক প্রতিটি ভালোবাসা। সুখে থাকুক রাজার রানী।